ছিল ক্রিয়েট এ কাস্টম ব্রোশিয়ার, কাস্টম ব্রোশিয়ার আমরা তৈরি করব। আমাদের এখানে প্রজেক্ট ইন্ট্রোডাকশন আছে, বিগিনিং এন্ড অফ দি মাইন্ড, ফাইল সেট আপ আছে, আউটসাইড লেআউট, আউটসাইড লেআউট, ইনসাইড লেআউট, এক্সপোর্টিং ফাইনাল ফাইল, এক্সপোর্টিং ফাইনাল ফাইল, মকআপ পেজ, তারপরে এক্সপোর্টিং ফাইনাল ফাইলস, এডেড প্রিন্টার মার্ক, ইলাস্ট্রেটর। ওকে, আমরা বেসিক্যালি স্টার্ট করবো আজকে কাস্টম ব্রোশিয়ার যেভাবে করে। কাস্টম ব্রোশিয়ার বলতে এখন দেখেন, আমরা যদি কাস্টম ব্রোশিয়ার কিছু কিছু অনলাইনে কাস্টম ব্রোশিয়ার করে অ্যাকচুয়ালি অনলাইন মার্কেট প্লেসে প্লেস করে রাখে, তো আমরা অ্যাকচুয়ালি সেই কাস্টম ব্রোশিয়ারেরই এখানে কাজ করব, যেগুলো আমাদের মার্কেট প্লেসে আমরা হয়তো প্লেস করলে আমাদের মোটামুটি একটা ভ্যালু অ্যাডেড হবে, আমাদের বিএনসি আমরা এগুলো প্লেস করতে পারবো এবং ক্রিয়েটিভ মার্কেটে। যেমন সবচেয়ে ফেমাস একটা সাইট আছে হলো গ্রাফিক্স রিভার, গ্রাফিক্স রিভার ব্রুশিয়ার, ব্রুশিয়ার টেমপ্লেট ফরম গ্রাফিক্স রিভার, ব্রুশিয়ার টেমপ্লেট ফরম গ্রাফিক্স রিভার। ওকে, ব্রুশিয়ার টেমপ্লেট এখানে দেখেন, এই যে এখানে ব্রুশিয়ার আছে অনেকগুলো, এগুলো অ্যাকচুয়ালি প্লেস করা যায়। আপনি আপনার নামে অ্যাকাউন্ট করে হয়তো এখানে একটা প্রিন্ট টেমপ্লেটে ব্রুশিয়ারের প্লেস আপনি করতে পারেন। যেমন দেখেন, আপনি যদি ব্রুশিয়ার ধরেন এখানে সাপোজ এটা কি পোর্ট্রেট ব্রুশিয়ার, ওকে, দেখেন এখানে পোর্ট্রেট ব্রুশিয়ার বিভিন্ন ধরনের সাইজ আছে। এখানে অ্যাকচুয়ালি এটা প্রাইস ধরা হয়েছে হলো $14। তো আপনি যদি এরকম করে যদি আপনি অনলাইনে প্লেস করে রাখেন, এটা পরবর্তীতে কারো যদি পছন্দ হয়, সে মনে করেন যে সেই ইয়েতে সে এটা কিনতে পারবে আর কি। ওকে, বাই ফোল্ড A4 টেমপ্লেট ব্রোশিয়ার, এখানে ফুললি লেয়ার থাকবে, প্রিন্ট রেডি থাকে, অপশন থাকে অর্গানাইজ ওয়েল, আমাদের সব ধরনের ফাইলগুলো এখানে প্লেস করতে হবে। প্লেস করলে তাহলে মনে করেন যে আমরা সেটা আমাদের ক্রিয়েটিভ মার্কেটে প্লেস করতে পারবো। যেমন এটা প্রাইস ধরছে তারা $9, $9 দিয়ে তে মনে করেন যেটা আপনি ইয়ে করতে পারবেন, পারচেস করতে পারবেন। তেমন আরো অনেক সাইট আছে, ক্রিয়েটিভ মার্কেট ব্রোশিয়ার দেখেন, creativemarket.com টেমপ্লেট ব্রোশিয়ার, এই ক্রিয়েটিভ মার্কেটে ব্রোশিয়ার, ব্রোশিয়ার টেমপ্লেটস। দেখেন প্রিমিয়াম সুইচ স্টাইল ব্রোশিয়ার, এটার প্রাইস ধরছে দাঁড়া $16। পেজ আছে সবগুলো, ফুল ভিউ আসবে, এই ব্রুশিয়ার টেমপ্লেট আমরা তৈরি করব। আমরা বিহেন্সেও, আমরা যদি আপনারা দেখেন বিহেন্স ডট নেট,
আপনার নিজস্ব পোর্টফোলিও ভারী করার জন্য আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাকাউন্টে আপনি এখানেও প্লেস করে দিতে পারেন। সেই এগুলো বিহেন্সে আপনি শেয়ার করে দিতে পারেন, ক্রিয়েটিভ মার্কেট থেকে প্লেস করে আপনি বিহেন্সে শেয়ার করে দিতে পারেন। ব্রোশিয়ার, কর্পোরেট ফোল্ডেড ব্রোশিয়ার, যে দেখেন মুকুল মনির বাংলাদেশ, বাংলাদেশ থেকে সে এটা পাবলিশ করেছে। আর নিজের পোর্টফোলিওর জন্য এরকম করে আমরা অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েটিভ মার্কেটেও প্লেস করব, এবং আমরা এগুলো সবগুলো আমরা আমাদের নিজেদের পোর্টফোলিওর মধ্যে আমরা রাখবো। তো দেন আমরা আপনাদেরকে অ্যাসেট ফাইল দিয়েছি, আমি কিছু অ্যাসেট ফাইলগুলো আপনারা সবাই ওপেন করবেন। দেখুন অ্যাসেট ফাইলের মধ্যে আছে, ইমেজের ফাইল আছে সবগুলো। ওকে, প্রাইমারি আমরা সাপোজ আমরা এখন ইউএস সফটওয়্যারের নামেই একটা করি, সেটা ইউএস সফটওয়্যার ইঙ্ক এর নামে একটা ব্রোশার করি। সেই জি Oh, the asset files in the email, right? Did you email them? হ্যাঁ, আপনি অ্যাসেট ফাইল পেয়েছেন? Oh, কখন email করলেন? মেল করা হয়েছে আজকে? স্যার মনে, হ্যাঁ আজকে আজকে মেল করা হয়েছে। দেখেন আপনি মেলটা একটু চেক করেন, পাওয়ার কথা ইমেলটা পেয়েছেন? হ্যাঁ, ইমেলের নিচে একটা ফাইল আছে দেখেন এখানে, Zip কাস্টমার folder. ব্রোশার। জি জি ফোল্ডার। Okay. এই ফোল্ডারটা ওপেন করেন, জি ফোল্ডার ডাউনলোড করেন, ডাউনলোড করে ওপেন করেন, ওপেন করে দেখেন এটার ভিতরে ফাইল আছে, অ্যাসেট, ডিজাইন ফাইল, ডকুমেন্ট, মকআপ ফাইল। ওকে, আমি এখানে অ্যাসেট ফাইল দিয়েছি কিছু, আমাদের ইমেজ কিছু দিয়েছি, প্রোভাইড করেছি, আমাদের সফটওয়্যারের আইকন ইউজ করেছি, লোগো সেন্ড করেছি। ওকে, ডিজাইন ফাইল আমরা ইপিএস ফরম্যাট, জেপিজি ফরম্যাট, লেআউট ফাইল, লেআউটে আমরা ফাইলটা রাখবো। আর আসলো ডকুমেন্ট ফোল্ডারে, যে ডকুমেন্ট আমরা কিভাবে কাজ করছি সেটা, মকআপ ফাইল, মকআপ ফাইলে আমি আপনাদেরকে কিছু ফাইল দিয়েছি, একটা টেমপ্লেট দিয়েছি। ওকে, এই টেমপ্লেটটার মধ্যে আমরা বেসিক্যালি আমরা আমাদের ইমেজগুলো প্লেস করব। ওকে, আমরা ইলাস্ট্রেটর ওপেন করি সবার আগে। আমরা একটা ওয়ান ফোল্ড ব্রোশার করব, যেটা সাইজ হবে লেটারের হাফ, লেটার সাইজের হাফ। ওয়ান ফোল্ড ব্রোশিয়ার বলতে একটা এ4 পেপার কে ভাঁজ করলে যে সাইজ হয়, সেই সাইজে আমরা লেটার লেটার সাইজ কে আমরা যেটা ফোল্ড করব, ফোল্ড করলে যে ভাঁজ হবে সেই ভাঁজ, অর্ধেক করার পরে যে ভাঁজ হবে সেটা আমরা সেটার মধ্যে একটা কাভার পেস্ট করব, একটা ইনার পেস্ট করব, একটা একটা কাভার ব্যাক পেস্ট করব এবং ইনার পেস্ট করব দুটো। আমরা কাভার পেজে বেসিক্যালি আমরা ইউএস সফটওয়্যারের ওয়েবসাইটই দেখি, ইউএস সফটওয়্যার ওয়েবসাইটের আমাদের এখানে ইউএস সফটওয়্যার ইঙ্ক এর সব ইনফরমেশন আছে। আমরা বেসিক্যালি কোম্পানি একটা কাস্টম কোম্পানির ব্রোশার করি, এখন কাস্টম কোম্পানির ব্রোশার করে তারপরে আমরা কোম্পানির নাম উঠিয়ে দিয়ে ওখানে কাস্টম লিখে দেবো, মানে কোম্পানি নেম লিখে দেবো। আপাতত আমরা কোম্পানির ব্রোশারটাই করি, ইউএস সফটওয়্যার ব্রোশারটাই করি, এখান থেকে তারপরে আমরা ইয়ে করবো। ওকে,
ওকে আমরা ইউএস সফটওয়্যারিং ফুল সার্ভিস বিজনেস সলিউশনস। ওকে আমরা ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর ফাইল ওপেন করেছি আমরা, ফাইল নিউ নিউ নিলাম, আমরা প্রিন্টে যাব, নিউ প্রিন্টে আমরা যাব, মিলিমিটারের জায়গায় আমরা ইঞ্চি দিব, ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে দিব হলো আমাদের 4 পেজ, আমাদের 4 পেজেস ব্রোশার হবে, 4 পেজেস ব্রোশার হলে আমরা ল্যান্ডস্কেপ এটা আমরা অ্যারেঞ্জ বাই র, অ্যারেঞ্জ বাই র তে দিব। ওকে এটা আমরা 0 দিব। ওকে সাইজ হচ্ছে হলো আমাদের লেটার সাইজই আমরা ধরি, লেটার সাইজ যদি ধরি আমাদের কত হয়, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। ওকে আমরা যদি ল্যান্ডস্কেপ ধরি তাহলে 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। ওকে 11 ইঞ্চির অর্ধেক হচ্ছে হলো 5.5 ইঞ্চি, তাহলে আমরা 5.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি সেটা ফোল্ডেড ব্রোশার করবো 4 পেজে। যখন সেটা ফোল্ড হবে ওপেন হবে তখন সাইজ হবে 11 ইঞ্চি, এবং যখন ফোল্ড হবে তখন হবে হলো 5.5 ইঞ্চি। তাহলে আমরা 5.5 বাই 8.5 একটা ব্রোশার টেমপ্লেট করব। ওকে আমরা হাই এর জায়গায় আমরা করব হলো স্কিন পেজ, স্কিন 72 PPI। ওকে ইউএস সব সফটওয়্যার ব্রোশার, ওকে নাম দিয়ে দিলাম আমরা, ওকে আমাদের 4 পেজের ব্রোশার চলে, 4 পেজ 4 পেজ ফোরটার 4টা লেআউট চলে এলো, 4টা লেআউট চলে এলো। আমরা এখন আমাদের প্রথম উইন্ডোতে যাই, আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নিব, রেক্টেঙ্গেল বক্স, রেক্টেঙ্গেল বক্স, রেক্টেঙ্গেল টুল নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে আসলো আমরা কত ইঞ্চি নিয়েছি, 5.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। ওকে দিলাম। আমাদের এখানে আমরা ট্রান্সফর্মে দেখবো, ট্রান্সফর্মে অপশন, ইউজার অপশন যদি থাকে, আপনাদের হাইড অপশন আছে, ইউজার অপশন আছে, দেখেন এখানে কি আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড দিলে আমরা দেখি আপার ভার্টিক্যাল টপ রো হরিজন্টাল অ্যালাইন লেফট। ওকে ফিল কালার আমরা নান করে দিলাম, স্ট্রোক কালার আমরা 0.25 দিলাম, 0.25। ওকে আমরা এবার অবজেক্ট পাথ, অফসেট পাথ -2 mm, -2 mm হচ্ছিল আমাদের, এটা বলেছিলাম এটা আমাদের ব্লিড এরিয়া। এটা আমরা গাইড করে দিব, বাম বাটন ক্লিক করে মেক গাইডস, মেক গাইডস করে দিলাম। আবার আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি দিলাম, 0.5 ইঞ্চি। এটা হচ্ছিল আমাদের ট্রিম এরিয়া, এবং এটা হচ্ছিল আমাদের অফসেট পাথ এরিয়া, মেক গাইডস। ওকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট হয়ে গেল, সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে আমরা এখানে যদি সেন্টারে দেই, যে দেখুন অ্যালাইন, অ্যালাইন সেন্টার দিলে আমাদের এখানে সেন্টারে একটা মার্জিন চলে আসবে, মার্জিনটা চলে আসবে, এটা আমরা গাইড বানিয়ে দেব, মেক গাইডস। ওকে এবার আমরা উপর থেকে অনুরূপভাবে, উপর থেকে আমরা এই গাইডটা আমরা কপি করব, কন্ট্রোল সি এডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট, সিলেকশন টুল নিলাম,
সিলেকশন টুল নেওয়ার পরে আমরা সেন্টার দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে আমাদের মাঝ বরাবর দাগটা চলে আসবে। এটা আমরা অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ওকে এসে ইয়া ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার সেন্টার দেওয়ার পরে আমরা মেক গাইডস, মেক গাইডস দিলাম ওকে, আমাদের গাইড তৈরি হয়ে গেল ওকে। এখন আমরা কি করব, আমরা বাম বাটন ক্লিক করে আমরা লক গাইডসটা রিমুভ করে দিব, লক গাইড, লক গাইড রিমুভ করে দিলাম। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ড্রাগ করে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের গাইডগুলো সিলেক্ট হয়েছে, ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আমাদের এদিকে কত ইঞ্চি ছিল, 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি আমরা 5.5 ইঞ্চি কপি, আবার ইন্টার দিব কপি, আবার ইন্টার দিব কপি, তাহলে আমাদের গাইড গুলো সবগুলোতে চলে এলো। এখন আমরা আবার বাম বাটন ক্লিক করে লক গাইড, গাইডটা আমরা লক করে দিব, তাহলে আর গাইড গুলো ধরা যাবে না কিন্তু বাউন্ডারি বক্সটা ধরা যাবে। বাউন্ডারি বক্সটা ধরা যাবে ওকে। আমরা প্রথমে আমরা কাভার পেজ করব, কাভার পেজ, তারপরে ফার্স্ট ইনার পেজ, তারপরে সেকেন্ড ইনার পেজ, তারপরে এটা হচ্ছিল আমাদের কাভার ব্যাক পেজ, কাভার ব্যাক পেজ। সো আমরা প্রথমেই কাভার পেজে আমরা আমাদের লোগো নিয়ে আসি। সবার প্রথমে আমাদের লোগো ছিল অ্যাসেট ফাইলে, দেখেন অ্যাসেট ফাইলে সবার এখানে লোগো আছে একটা। অ্যাসেট ফাইলে ইউএস সফটওয়্যার ইঙ্ক লোগো, কপি করলাম, পেস্ট ওকে, সোর্স ফাইলে আনলাম আমরা। এবার আমরা ড্র্যাগ করে একটু ছোট করে দেই ওকে। এখন দেখেন আমাদের এখানে একটা বক্স আছে, রেক্টেঙ্গেল বক্স আছে, রেক্টেঙ্গেল বক্সে আমরা বেসিক্যালি আমরা রেক্টেঙ্গেল বক্সটা, রেক্টেঙ্গেল বক্সটা আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল সি এডিট পেস্ট ইন ফ্রন্ট, ফ্রন্টে করলাম, ফ্রন্টে দেখেন আমরা এটা 8.5 ইঞ্চি আছে, আমরা ভাগ ভাগ টু, ভাগ টু দিলে আমাদের অর্ধেকে চলে এলো, এটা অর্ধেকে চলে এলো, অর্ধেক একটা বক্স চলে এলো। গাইডটা উঠিয়ে দিই, দেখেন অর্ধেকে একটা বক্স চলে গেছে, গাইড উঠানো হতে এলো কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন দিলে গাইড চলে আসবে, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে গাইড চলে যাবে ওকে। আমরা আসলাম এখানে একটা ফুল, আমরা একটা ইমেজ ইউজ করব, ফুল ইমেজ ইউজ করব, ফুল ইমেজ ইউজ করার পরে দেখেন আমরা এটা আবার এটা কত ইঞ্চি আছে, 4.25 ইঞ্চি আছে, ইন্টার দিয়ে আমরা এটা আরেকটা কপি করব, ইন্টার কপি, কপি দিলাম আরেকটা। আমরা এখান থেকে একটু দূরত্ব দিব 2 মিলিমিটার, 2 mm, 2 মিলিমিটার দিলাম
2 মিলিমিটার দেওয়ার পরে আমরা দেখেন আমরা এটা আরেকটা বক্স করলাম। রাজু, জি, এটা কি ইউএস সফটওয়্যারের জন্যই একটা ব্রোশিওর বানাচ্ছেন, রাইট? হ্যাঁ, আমরা ইউএস সফটওয়্যারের জন্য প্রাইমারি ব্রোশিওর বানাচ্ছি। তো ইউএস সফটওয়্যার প্রাইমারি ব্রোশিওর বানানোর পরে তারপরে আমরা সেটা কাস্টম ব্রোশিওর হিসেবে আমরা ওয়েবসাইটে রিপ্লেস করব। ওকে, নো প্রবলেম, মানে তাহলে একটা কাজ হয়ে যাবে। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউএস সফটওয়্যার একটা ব্রোশিওর করব, সেটাও থাকবে, এবং একটা কাস্টম ব্রোশিওর করব যেটা অনলাইনে আমরা আমাদের পোর্টফোলিওতে প্লেস করার জন্য আর কি। ওকে, গ্রেট, ঠিক আছে, থ্যাংক ইউ। যে কোনো সফটওয়্যার কোম্পানি চাইলে তখন আমাদের এই ব্রোশিওরটা তারা পারচেজ করতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, জি। ওকে, আমরা এটা দিলাম কত ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিলাম হাইট। এখানে এখানে 2 মিলিমিটার গ্যাপ আছে আমাদের। ওকে, 1.5 ইঞ্চি দিলাম। এখন দেখেন আমরা একটা র একটা লাইন ওয়ার্ক করব পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে দেখুন আমরা লাইন ওয়ার্ক করছি। একটা দিলাম, দুটো দিলাম, তিনটা দিলাম, লাইন ওয়ার্ক করলাম। আমরা এটা চার ভাগে ভাগ করব, চার ভাগে ভাগ করব আমরা। এখন আমরা কি করব, আমরা সিলেকশন টুল নিয়ে, দেখেন আমরা সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে আমরা এটা সিলেক্ট করলাম। কোনটা কোনটা সিলেক্ট করলাম এটা কিন্তু সিলেক্ট করিনি, আমরা উপরেরটা সিলেক্ট করিনি, খালি এই চারটা তিনটা লাইন এবং আমাদের যে বাউন্ডারি বক্সটা ছিল এই বক্সটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে এটা ডিভাইড করে দেব। ডিভাইড ডিভাইড করলে অটোমেটিকলি আমাদের চারটা সেপারেট রেক্টেঙ্গেল বক্স তৈরি হয়ে যাবে। এখন চারটা সেপারেট রেক্টেঙ্গেল বক্স তৈরি হয়ে গেছে, এটা গ্রুপ করা আছে। আমরা যদি বাম বাটন ক্লিক করে আনগ্রুপ দেই তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে, যে কোনো একটা বক্স আলাদা আলাদা ধরা যাবে। যে হাইট করছি, আবার আনহাইট করছি, হাইট করছি, আবার আনহাইট করছি। ওকে ওকে, তো ইউএস সফটওয়্যার, তো এখন আমরা ওকে, আমাদের বক্স তৈরি হয়ে গেল বেসিক্যালি। এখন দেখুন এটা আমাদের 1/2 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি, আমরা এখানে একটা 5.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি, আমরা একটা ইমেজ প্লেস করব। ফাইল প্লেস করি, ফাইল প্লেস প্লেস ইমেজ প্লেস করব। ওকে, স্টেজি কেচার এই ফাইলটা প্লেস করলাম আমরা। কত ইঞ্চি ছিল আমাদের এটা, 5.5 ইঞ্চি। ওকে, আমরা যদি এটা ধরি, আমরা এটা সিলেক্টেড করে সিলেক্ট করে আমরা এটা ক্লিক করি, ক্লিক করে আমরা 5.5 ইঞ্চি দিলাম, 5.5 ইঞ্চি দিলাম, আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। ওকে, আমাদের এটা কত ইঞ্চি ছিল, 4.25 ইঞ্চি, আমরা 4.25 ইঞ্চি দিব। সিলেক্ট করে 4.25 ইঞ্চি দিব, আমরা সেন্টারে দিব, সেন্টার সেন্টারে দিব, সেন্টারে দিলাম। সেন্টারে দেওয়ার পরে আমরা এটা সেন্ড টু অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করব, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম। সেন্ড টু ব্যাক দেওয়ার পরে আমাদের এখানে যে একটা রেক্টেঙ্গেল বক্স আছে, দেখেন এটা ধরা যাচ্ছে রেক্টেঙ্গেল বক্স, এবং এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা মার্কস করব, মেক ক্লিপিং মার্কস, বাম বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস করলাম, মেক ক্লিপিং মার্কস করলাম। ওকে,
দেখেন আমরা এখানে আমাদের যে রেকটেঙ্গেল বক্সটা ছিল, দেখেন আমরা এটা যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরার পরে আমরা এটা হাইড করি, হাইড করলাম, আবার আনহাইড করলাম, হাইড করে আমরা কি করব, এডিট কপি, এডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট করলাম, এডিট কাট করলাম, এডিট পেস্ট ইন ফ্রন্ট করলাম। ওকে, এটা আমাদের কোনো কালার আছে, কালার নেই, আমরা কি করব এখানে কালার দিব, রেড কালার দিই আমরা, 100 100 রেড কালার দিলাম, রেড কালার দিলাম। রেড কালার যদি আমরা এটা মাল্টিপ্লাই দেই, আমরা ট্রান্সফর্মে যাই, মাল্টিপ্লাই কোথায় আছে আমাদের, ট্রান্সপারেন্সিতে আছে, ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই দিলে আমাদের একটা রেড কালারের একটা শেড তৈরি হলো। ওকে, যেহেতু আমাদের কোম্পানির বেস কালার হচ্ছে হলো আমাদের কোম্পানির রেড এবং ইয়েল গ্রিন ব্লু, রয়্যাল ব্লু, আমরা রেড এবং রয়্যাল ব্লুতেই কাজ করব বেসিক্যালি। ওকে, আমরা এখন এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখেন এই অংশটুকু আমরা অল্টার শিফট করে কপি করব, কপি করলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটার সাথে আমরা, সরি, এটার সাথে আমরা মার্জিন করে দিব, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন করলাম। ওকে, এটা আমরা হাইড করলাম, এটা হাইড করলাম, হাইড করে আমরা এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম, সেন্ড টু ব্যাক দিলাম। এইখানে আমাদের এই বক্সটা আছে, দেখুন, এখন এটা লক করে দিলাম, এটা লক করে দিলাম। ওকে, এই অংশটা আছে আমাদের, এটা আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছে, একটা জায়গায় স্ক্রিনটা ক্রিয়েটিভ মার্কেটে বসে আছে, এখানে সবাই দেখতে পাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, আমার তো বাবা, ওকে, সবাই কি দেখতে পাচ্ছে নাকি? আই ক্যান সি দ্য স্ক্রিন, মি ইদার, রাফি, আদনান, ইয়া, আমার তো ভেরি Yes. সবাই দেখতে পাচ্ছে? Yeah. Okay. I can't see anything. It's just frozen. Yeah. তার মানে দেখতে পারেন না? Yeah, তাও দেখতে পারেন, I don't know why. হ্যাঁ? Okay. সমস্যা হচ্ছে মনে হয় নাকি? Yeah, I think you have to leave this training and come back again, because it's, I think maybe they can't see your screen or something. Yeah. It did. I cut it out and I come back again. It didn't work. Okay. I think Raju, apni ekbar ye bair hoye abar e koren mane show my screen. Acha ami okay. Show my screen abar dicchi ami. Ha. এবার দেখেন সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? নাও ইজ ফাইন, ক্লিয়ার, ইয়া, আই ক্যান সি ইট। ওকে, আমরা লাস্টে করলাম কি, আমরা এখানে যে একটু আওয়াজ দিবেন, কোন ইয়েতে হলে আওয়াজ দিতে হবে, তাহলে আজ একটু বলবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা আমরা কি করেছি, আমরা এই অংশটুকু ধরে আমরা এখানে নিয়েছি অল্টার শিফট ক্লিক করে, অল্টার শিফট ক্লিক করে আমরা এই উপরে নিলাম, উপরে নেয়ার পরে আমরা এটার সাথে আমরা লক করে দিলাম, আমরা এটা এটা সেন্ট হাইড করলাম, এটা হাইড করলাম, আবার আনহাইড করলাম, আনহাইড করে আমরা অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক,
সেন্ড টু ব্যাক করলে দেখেন এখানে একটা র দেখা যাচ্ছে, লাইন দেখা যাচ্ছে, লাইন ওয়ার্ক দেখা যাচ্ছে, দেখেন লাইন ওয়ার্ক দেখা যাচ্ছে, এই যে লাইন ওয়ার্ক, লাইন ওয়ার্কটা আমরা এটার সাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন বটম দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন বটম দেওয়ার পরে আমরা এটা রোটেট করব 180 ডিগ্রি। আমরা যদি রোটেট করতে চাই তাহলে কোথায় যাব, রোটেট, রোটেট টুলে যাব, রোটেট টুলে গিয়ে ইন্টার দিব, ইন্টার দিয়ে 180 ডিগ্রি দিব, 180 ডিগ্রি, ওকে 180 ডিগ্রি। আমাদের এটার উপরের হাইটটা ছিল কতটুকু, আমাদের হাইট ছিল হলো 4.25 ইঞ্চি, দেখেন এটা আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এরকম দেখাবে, এরকম দেখার পরে 4.25, সরি আমাদের নিচে যে এটা এই এই অংশটুকু নিচে হবে, নিচে হবে, আমরা এখানে ক্লিক করি রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট নিচে এখান থেকে হবে, তাহলে যদি আমরা 4.25 দেই এখানে আসবে, ওকে রেফারেন্স পয়েন্ট এখানে আসলো। এইটার কালার আমরা কালার দিব আইড উপর দিয়ে দেই আমরা আমাদের যে ব্লু কালারটা আছে সেই কালারটা দিব, ওকে ব্লু কালার দিব, ওকে। আমরা এখন এই এখানে যে কালারটা আছে এই কালারটার সাথে আমরা ডিভাইড করে দিব এটা এবং এটা, রেড কালার এবং ব্লু কালারের মধ্যে, ব্লু কালারের মধ্যে আমরা কি করব এটা ডিভাইড করব, ডিভাইড হয়ে গেছে আমাদের, ডিভাইড ক্লিক করলে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে গেছে, দেখেন এটা রেড কালার এবং ব্লু কালার। এখন দেখেন এই অংশটুকু আমরা যদি আবার মাল্টিপ্লাই দেই স্টক কালারে গিয়ে ট্রান্সপারেন্সিতে গিয়ে মাল্টিপ্লাই, দেখেন টোটাল একটা উইন্ডো তৈরি হলো। এখন আমাদের যে ওয়েবসাইটে যাব আমরা, ওয়েবসাইটে আমরা যাই, ওয়েবসাইটে আমাদের কি আছে, ইউএস সফটওয়্যারিং ফুল সার্ভিস বিজনেস সলিউশন, ইউএস সফটওয়্যারিং ফুল সার্ভিস বিজনেস সলিউশন, টাইপ আমরা টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে আমরা ইউএস সফটওয়্যারিং ফুল সার্ভিস সলিউশনস, ফুল সার্ভিস বিজনেস সলিউশন লিখলাম আমরা, এটা ফন্ট দিব মারিয়াট প্রো আছে আমাদের, রেগুলার আছে, আমরা যদি রেগুলারই দেই রেগুলার দিলাম, ফুল সার্ভিস বিজনেস সলিউশন, এটা একটা স্লোগান হতে পারে, আমরা এটা স্লোগানটা আমরা সমান রেশিও অনুযায়ী বড় করে দিব, দেখেন ফুল সার্ভিস বিজনেস সলিউশন। আমরা যদি পুরোটাই যদি আপার কেস করি, ওকে অ্যালাইনমেন্টে আমরা টাইপ টুলে যাই কন্ট্রোল টি দিয়ে, টাইপ টুলে গেলাম, ফুল সার্ভিস বিজনেসটা আর একটু বড় করতে হবে, বিজনেস সলিউশন বেশি বড় হয়ে গেল 12.5, আমরা এখানে নিয়ে আসলাম, একটু বড় করলাম, অলটা শিফট করে আমরা একটু বড় করলাম, বড় করে আমরা এটা হোয়াইট করে দিলাম, ফুল সার্ভিস বিজনেস সলিউশন, ওকে। আমরা এখন হোয়াইটে এটা আবার কপি করলাম,
কপি করে আমরা জি আমার একটা কোয়েশ্চন আছে জি আপনি ওই শেপস পিকচার নিচে করছেন কেন শেপ মানে ওই শেপস গুলো I think they're trapezoids. I mean, yeah, I know shapes to key, but... আচ্ছা এই যে এই নিচের শেপগুলো জি ওটা কোয়েশ্চন কেন হ্যাঁ এখানে আমরা আরো ইমেজ দিব আমাদের সফটওয়্যার রিলেটেড আমাদের তো সার্ভিস কয়টা আছে আমাদের সার্ভিস চারটা সার্ভিস আছে চারটা সার্ভিস রিলেটেড আমরা ইমেজ দিব ওকে ওটা আবার করতে পারেন স্যার আমি একটু মিস করছি তো আচ্ছা ওকে আমরা এটা আমাদের বক্স নিয়েছিলাম কত আমরা অর্ধেক এটা হাফ নিয়েছিলাম আমাদের এখানে বক্স ছিল হাফ বক্স ছিল হাফ বক্স নিয়েছি আমরা যদি আবার নতুন করে যাই ওকে আমরা এখানে যাই এখান থেকে দেখি আমরা কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল এফ করলাম এফ দেওয়ার পরে ট্রান্সফর্মে গিয়ে আমরা উপরে উপরে মার্জিন দিলাম উপরে রেফারেন্স পয়েন্ট দেওয়ার পরে আমরা ভাগ টু দিলে এটা অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেল এটা কত আছে 4.25 25 ইঞ্চি এটা কপি করলাম যেটুকু দেখতে পারে নাই যেটুকু স্ক্রিন দেখতে পারে নাই সেটুকু কি রিভাইজ করেছেন হ্যাঁ আচ্ছা যেটুকু আচ্ছা ওকে দেখতে পেরেছে কিন্তু আসলে ওরা ইয়ে করতে পারেনি মার্ক করতে পারে নাই আর কি না ধরতে পারতেছে কিনা সবাই কি ওই শুরু থেকে ওই মাঝখানে যে গ্যাপটা ছিল গ্যাপটা কি ক্লিয়ার হয়েছেন সবাই ওকে ওকে দেন গুড আমরা এটা কপি করলাম কপি করার পরে আমরা এই অংশটুকু 4.25 কপি ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে আমরা এটা হরিজন্টাল শূন্য দিব এটা দিব আমরা পেস্ট পেস্ট করব 4.25 4.25 দেওয়ার পরে কপি দিব কপি দিলে দেখেন আরেকটা রেক্টেঙ্গেল বক্স তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পরে আমরা 2 মিলিমিটার কন্ট্রোল কে দিয়ে 2 মিলিমিটার 2 mm 2 mm দিলাম 2 mm গ্যাপে 2 mm গ্যাপে আমরা নিয়ে আসলাম 2 mm গ্যাপে আনার পরে এটার সাইজ আমরা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি দিব 1.5 ইঞ্চি দিলাম এখন আমরা একটা পেন টুল নিব পেন টুল নিয়ে আমরা এখান থেকে একটা বক্স দিব লাইন ওয়ার্ক করব এখানে একটা লাইন ওয়ার্ক করব এইখানে আরেকটা লাইন ওয়ার্ক করব লাইন ওয়ার্ক করলাম লাইন ওয়ার্ক করার পরে দেখেন আমরা এখন আমরা সিলেক্ট করব এটা আমরা এইভাবে ড্রাগ করেও সিলেক্ট করতে পারি তাইলে ড্রাগ করলে আমার তিনটা চারটা জিনিস আমার সিলেক্ট হবে বাইরে কিন্তু কোনো কিছু সিলেক্ট হয় নাই খালি এই চারটা জিনিসই সিলেক্ট হয়েছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে আমরা ডিভাইড করব পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করব ডিভাইড করলে আমাদের সম্পূর্ণ অংশটা ডিভাইড হয়ে যাবে শেপটা একটা একটা চারটা শেপ তৈরি হবে চারটা শেপ তৈরি হলে আমরা এই চারটা শেপের মধ্যে আমরা চারটা শেপ যখন সিলেক্ট করব তখন দেখেন এটা হচ্ছিল গ্রুপ হয়ে যাচ্ছে পুরোটাই গ্রুপ গ্রুপ আমরা যদি বাম বাটন ক্লিক করি সিলেক্ট করে এখানে আনগ্রুপ করলে প্রতিটা আলাদা আলাদা বক্স হয়ে গেল আলাদা আলাদা বক্স হয়ে গেল ওকে এরপরে আমরা কি করেছি আমরা এইখান থেকে এখানে একটা ইমেজ প্লেস করেছি ইমেজ প্লেস করেছি ফাইল প্লেস আমাদের যে অ্যাসেট ফাইল ছিল সেই অ্যাসেট ফাইল থেকে আমরা এই ইমেজটা প্লেস করেছি এটা আমাদের হাইট ছিল 4.25 ইঞ্চি শিফট এফ 4.25 ইঞ্চি আমরা এটা সিলেক্ট করে আমরা এখানে 4 পয়েন্ট আমরা এটারে
box select korbo shoman ratio onujayi choto korar jonno 4.25 height 4.25 inch dilam 4.25 inch deyar pore amra align e amra ki korbo align to selection na align to artboard align to artboard e amra vertically center ebong okay আমাদের এইখানে হচ্ছে এই এই উইন্ডোর ভিতরে আমরা যদি এই লেয়ারটা সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করি দেখেন সেন্টার টপ টপ হয়ে গেল এর আমরা হাইট করলাম এই যে এই অংশটা এখানে যে একটা রেকটেঙ্গেল বক্স নিয়েছি আমরা এটা আমরা কপি করব এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট ফ্রন্টে হলো এটা আমরা কপি করলাম কপি করার ফলে আমরা এটা এটাও হাইড করলাম হাইড করার পরে আমরা তিনটাই আনহাইড করব কন্ট্রোল অল্টার 3 হাইড হচ্ছে হলো কন্ট্রোল 3 কন্ট্রোল অল্টার 3 কন্ট্রোল অল্টার 3 দিলাম 3 দেওয়ার পরে আমরা এটা মেক ক্লিপিং মার্কস করব বাম বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস হলো না কারণ হচ্ছিল আমাদের এটা উপরে নাই আমাদের এটা সেন্ড টু ব্যাক করতে হবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম তারপর এই যে এখানে এটা সিলেক্ট করলাম একটা রো তারপরে এই ইমেজটা সিলেক্ট করলাম সিলেক্ট করে বাম বাটন ক্লিক করলাম মেক ক্লিপিং মার্কস দিলে এটা ক্লিপিং মার্কসে অ্যাড হয়ে যাবে আবার এটা সিলেক্ট করি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম দেখেন এখানে আরেকটা বক্স আছে বক্সটা আমরা যদি ফিল কালারটা দেখি ফিল কালার কি আছে ব্ল্যাক ব্ল্যাক এর বাদ দিয়ে আমরা যদি শিফট এক্স দেই তাহলে কি হয়ে যাবে পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে ফিল কালারের মধ্যে ফিল কালারে আমরা কি কি কালার দিব আমরা রেড কালার দিব রেড কালার হচ্ছে হলো ম্যাজেন্ডা 100 ইয়েলো 100 এবং ব্ল্যাক 0 রেড হয়ে গেল রেড হয়ে যাওয়ার পরে আমরা ট্রান্সপারেন্সিতে যাব ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিতে গেলাম ট্রান্সপারেন্সিতে গিয়ে এটা আমরা মাল্টিপ্লাই করে দিলাম মাল্টিপ্লাই হয়ে গেল এখন দেখুন আমরা এই অংশটুকু আমরা এই যে এই অংশটুকু আমরা কি করব কপি করব অল্টার ক্লিক করে আমরা কপি করব অথবা আমরা ইন্টার দিব ইন্টার দিয়ে আমরা মাইনাস 1.5 ভার্টিক্যালি কপি কপি দিলে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে দেখেন কপি হয়ে গেছে এখন আমরা এই রেড বক্সটা সিলেক্ট করব রেড বক্সটা সিলেক্ট করে আমরা দেখেন এখানে আমরা অ্যালাইন টু সিলেকশন সিলেকশন দিয়ে আমরা দেখেন ভার্টিক্যালি দিলাম ভার্টিক্যালি অ্যালাইন টপ উপরে চলে গেল ভার্টিক্যালি অ্যালাইন বটম নিচে চলে আসলো নিচে চলে আসলো দেখেন এখানে ওই বক্সটা ধরা যায় না তাহলে আমরা কি করব এটা হাইড করব এটা হাইড করব হাইড করার পরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিব সেন্ড টু ব্যাক দিলাম এবার দেখেন আমাদের এখানে একটা বক্স দেখা যাচ্ছে বক্স দেখা যাচ্ছে বক্স বক্স দেখা যাচ্ছে ওকে বক্সটা ভিজিবল করার জন্য দেখেন এখানে শিফট এক্স আছে আমরা শিফট এক্স দিয়ে দিই ফিল কালার থেকে আমরা স্ট্রোক কালারে দিয়ে দিই হলো স্ট্রোক কালার এখন দেখেন এটার সাথে সমান করার জন্য আমরা এটা রোটেট করে দিব 180 ডিগ্রি দেখুন রোটেট এই যে এখানে রোটেট আর টুল দিলে রোটেট হয়ে যাবে ইন্টার দিলে ইন্টার দিয়ে 180 ডিগ্রি 80 ডিগ্রি দিলে দেখেন এটার সাথে সমান রেশিও অনুযায়ী হয়েছে সমান রেশিও অনুযায়ী হয়েছে আমরা এটা কি করব এখন এই অংশটুকু আমরা কত ইঞ্চি দিব এটা সমান রেশিও ভাবে বড় করা বন্ধ করে দিলাম 4.25 4.25 ইঞ্চি দিলে দেখেন এখানে 4.25 ইঞ্চি হয়ে গেল 4.25 ইঞ্চি হলো হওয়ার পরে আমরা এই অংশটাকে আমরা কি করব এটা সিলেক্ট করব রেড বক্সটা সিলেক্ট করে আমরা এটা কি করব আমরা এটা ডিভাইড করে দেব মনে একটু সরে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে ওকে এবার ঠিক আছে
ওকে দেখেন আমরা এটা কি করব ডিভাইড করে দেব ডিভাইড ডিভাইড হয়ে গেল আমাদের ডিভাইড এখন আমরা এই কালারটা আমরা কি করব আমরা আমাদের যে লোগো কালার আছে ব্লু আই ড্রপার দিয়ে আমরা এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম এই যে এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে আই ড্রপার নিলাম আই ড্রপার নিয়ে আমরা এই কালারটা দিলাম কালারটা দিলে আমাদের এটা ব্লু কালার হয়ে গেল ব্লু কালার হওয়ার পরে আমরা কি করব আবার ট্রান্সপারেন্সিতে যাব ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা এটা মাল্টিপ্লাই করে দেব মাল্টিপ্লাই করে দিলে আমাদের এতটুকু অংশ আলাদা একটা কালার তৈরি হবে ক্লিয়ার হয়েছে ওকে ওকে ডান আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই হ্যাঁ আমরা ফুল সার্ভিস বিজনেস সলিউশন এখানে প্লেস করলাম ফুল সার্ভিস বিজনেস সলিউশন প্লেস করার পরে আমরা এখানে লিখব কোম্পানি প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রোফাইলটা আমরা একটু বড় করে দিলাম এখানে নিয়ে আসলাম ওকে আমরা একটা ইলিপসেবল বৃত্তাকার নিব বৃত্তাকার নিব আমরা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি ওকে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি নিলাম আমরা আর একটু বড় করি ট্রান্সফর্মে গিয়ে আর একটু বড় করি 1.25 সমান রেশিও অনুযায়ী বড় হলো 1.25 ইঞ্চি 1.25 নিলাম 2.5 নেওয়ার পরে আমরা দেখেন এখানে আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা অ্যালাইন করলাম সিলেকশনে ওকে আমাদের এখান থেকে এখানে দূরত্ব কত ছিল 0.5 ইঞ্চি আমরা কন্ট্রোল কে দিয়ে 0.5 ইঞ্চি 0.5 IN ইঞ্চি ইঞ্চি দিলাম 0.5 আমাদের অ্যারো কি দিয়ে নামালাম নিচে লেফট কি দিয়ে নামালাম লেফটে ওকে এখন দেখেন আমরা কোম্পানি প্রোফাইলটা এখানে প্লেস করে দিব কোম্পানি প্রোফাইলটা আমাদের কালার দিব আমরা রেড কালার দিলাম রেড কালার দেওয়ার পরে আমরা এখানে ছোট করে এটা প্লেস করে দিলাম কোম্পানি প্রোফাইল দেখুন ওকে এটা আমরা আরো অনেক ধরনের ইয়ে করতে পারি আমরা ট্রান্সপারেন্সিতে যাই ট্রান্সপারেন্সি গিয়ে আমরা ডার্কেন দেই ডার্কেন দেই ডার্কেন দিলাম মাল্টিপ্লাই দিলাম কালার বার্ন দিলাম লাইটেন দিলাম সফটেন দিলাম হোয়াইট অ্যাকচুয়ালি কোনো কালারই সাপোর্ট করে না ওভারলে সাপোর্ট করছে না ডিফারেন্সও সাপোর্ট করছে না ওকে কোনোটাই সাপোর্ট করে না আমরা এটার কালার একটু চেঞ্জ করি আমরা যদি 20 দেই হলো ম্যাজেন্ডা 100 দেই হলো ইয়েলো ইয়েলো দিলাম ইয়েলো দিয়ে দেখি এবার কোনটা সাপোর্ট করে কালার বার্ন আসে না লাইটেন আসে না স্কিন কালার ডজ ওভারলে সফট লাইট হার্ড লাইট ডিফারেন্স এক্সিকিউশন হোপ সিচুয়েশন কালার ওকে আমাদের হোয়াইটটাই বেটার ছিল মনে হয় যেহেতু কোনো কালার সাপোর্ট করছে না আমরা হোয়াইটটাই রাখবো হোয়াইটটাতে ভিজিবল বেশি হচ্ছে কোম্পানি প্রোফাইল
কোম্পানি প্রোফাইল দিলাম আমরা, দেখুন কি করবো আমরা। এখন দেখুন আমরা কি করব, আমরা এই ইমেজ এখানে আমরা ইমেজ সিলেক্ট করব চারটা, যেহেতু আমরা ইমেজ সিলেক্ট করব সেহেতু আমরা এটা দেখি, এটা আমরা কপি করি মাইনাস 5.50 কপি কপি করে রাখলাম আমরা বাহিরে। ওকে, এখন দেখুন আমরা আমাদের প্রথমেই আমাদের চারটা সার্ভিস আছে, চারটা সার্ভিস কি কি আছে আমাদের, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং, স্ট্র্যাটেজি এন্ড কনসাল্টিং। ওকে, আমরা এই চারটা রিলেটেড ইমেজ আমরা এখানে প্লেস করব, রিলেটেড ইমেজ আমরা প্লেস করব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে আমরা এই ছবিটা প্লেস করি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ওকে, আমাদের এটা হাইট কত ছিল, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আমাদের এটা স্ট্রোক কালার দিলাম আমরা এখানে 1.5 ইঞ্চি দিলাম, 1.5 ইঞ্চি দিলাম, আমাদের এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করব, অ্যালাইনমেন্ট আমরা দিলাম, সিলেকশন সিলেকশন অ্যালাইন টু সিলেকশন উপরে দিলাম, উপরে দেওয়ার পরে আমরা এটা সেন্ড টু ব্যাক দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দেওয়ার পরে আমরা এই এখানে যে বক্সটা আছে এই বক্সটা এবং এটা দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মেক ক্লিপিং মার্কস দিব, মেক ক্লিপিং মার্কস, তাহলে কি হলো আমাদের এটা এইটুকু অংশ আমাদের সিলেক্ট হয়ে গেল। আমরা একটু সরে কন্ট্রোল কে দিয়ে আমরা 0.1 mm দিব, 1 mm দিয়ে আমরা দেখি একটু সরিয়ে দেই। ওকে ওকে, এবার আমরা মোবাইল ডেভেলপমেন্ট দিব। ওকে, এটা আমাদের কত ইঞ্চি হবে, আছে হলো 1.5 ইঞ্চি সিলেক্ট করলাম, এখানে দিলাম, এখানে দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম, সেন্ড টু ব্যাক দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা মেক ক্লিপিং মার্কস। ওকে, আমাদের বুঝার সুবিধার্থে আমরা একটা কাজ করি, আমরা এই দুটো আমরা কালার নিয়ে আসি, যেহেতু এই কালার আছে আমরা এই কালার নিয়ে আসি। ওকে, কালার নিয়ে আসলাম, দেখেন এখানে কতটুকু আছে, এই অংশটুকু আছে। এবার আমরা আরেকটা ফাইল প্লেস করব, এটা আরেকটু সেন্টার করে দেই, সেন্টারে হয় নাই। ওকে, সেন্টার, স্ট্র্যাটেজি মার্কেটিং, সাইজ দিব আমরা 1.5 হাইট, হাইট দেওয়ার পরে আমরা এটা এটার সাথে মার্জ করে দেব, মার্জ করে দিলাম, এটা আমরা সেন্ড টু ব্যাক দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম, এটা হাইট করলাম, এটা হাইট করলাম, আনহাইট করলাম, দুটো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা এটা মেক ক্লিপিং মার্কস করলাম, মেক ক্লিপিং মার্কস, আবার আমরা ফাইল প্লেস করলাম, বিজনেস সলিউশন, বিজনেস ইন্টেলিজেন্স, এটা আমরা 1.5 দিলাম, এটার সাথে আমরা অ্যালাইন করলাম, অ্যালাইন হয়নি, আমরা আরো এই পাশে নিয়ে যাই। ওকে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম, এটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস দিলাম, হয়ে গেল আমাদের মেক ক্লিপিং মার্কস। ওকে,
এবার দেখেন আমাদের এই রেশিও অনুযায়ী আমাদের যে কালারটা হবে সেই কালারটা হবে ব্লু কালার। তাহলে এইটা আমরা ব্লু কালারে যেহেতু আমরা ব্লু কালার সিলেক্ট করব, ব্লু কালার সিলেক্ট করে আমরা ইন্টার দিয়ে কত ইঞ্চি ছিল 5.5 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি দিলাম, 5.5 ইঞ্চি দিলাম, ট্রান্সপারেন্সি আনলাম, ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা মাল্টিপ্লাই দিলাম বা কালার দিলাম। ওকে আমরা এটা কি কালার করব, রেড কালার দেই। রেড কালার দিয়ে আবার আমরা 5.5 ইঞ্চি আছে 5.5 ইঞ্চি নিয়ে আসলাম, 5.5 ইঞ্চি আনার পরে আমরা এটা কালার দিলাম কালার। ওকে তারপরে আমরা এটা একটা কালার নিয়ে আসি, কি কালার আনবো আমরা, গ্রিন কালারটা নিয়ে আসি, গ্রিন কালার দিয়ে ইন্টার দিব, সিলেক্ট করে ইন্টার দিয়ে 5.5। ওকে এবার আমরা এটাও কালার দিয়ে দিব। ওকে একটা বাকি আছে, এটা আমরা কি করব, রেড কালারই দিব। রেড কালার দিয়ে আমরা 5.5 ইঞ্চি ইন্টার দিলাম, ওকে ওকে দিলে আমাদের 5.5 ইঞ্চি হয়ে গেল, কালার দিয়ে দিলাম। ওকে কোম্পানি প্রোফাইলটা একটু বেকআপ লাগছে, আমরা কোম্পানি প্রোফাইলটা এইখানে নিয়ে আসি। দেখুন আমাদের এই টেক্সটটা উপরে উঠে গেছে, আমাদের মার্জিনের উপরে, আমরা টিম এরিয়ার মধ্যে চলে গিয়েছে, আমরা টিম এরিয়ার মধ্যে রাখবো না, টিম এরিয়ার ভিতরে রাখবো। ওকে গাইড উঠিয়ে দিলাম, দেখলাম, দেখুন এখন আমরা ইউএস সফটওয়্যার ইঙ্ক আমরা লোগোটা এখানে প্লেস করব, ছোট করে দিলাম, মার্জিন আমরা সেন্টারে করব, সেন্টারে যদি করতে চাই তাহলে আমরা যদি এখানে অ্যালাইন দেই, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড আমরা যদি সেন্টার দেই, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, সেন্টারও হয়ে গেল, আর একটু ছোট করে দেই, আর একটু ছোট করে দেই। ওকে মার্জিনের মধ্যে দিব, দেখুন এটা হয়ে গেল আমাদের কভার পেজ। কভার পেজ আমাদের হয়ে গেল, কভার পেজ হয়ে গেল, সবাই মনে হয় কভার পেজ করতে পেরেছেন আশা করি, কারো কোনো সমস্যা কনফিউশন? নো, ওকে এখন আমরা ফার্স্ট ইনার পেজ করব, ফার্স্ট ইনার পেজ এবং আমরা সেকেন্ড ইনার পেজ করব। আমরা ফার্স্ট ইনার পেজের ফাইলটা ইয়ে করে দিয়েছি উইন্ডোজটা, ওকে লাইনটা আমরা ফেলে দিয়েছিলাম, ওকে ওকে লাইনটা নিয়ে আসলাম। ওকে এখন আমাদের প্রজেক্ট হচ্ছিল চারটা প্রজেক্ট, আমাদের চারটা প্রজেক্ট হলে আমরা বেসিক্যালি আমরা চারটা প্রজেক্ট যদি হয় আমরা দেখেন আমরা যদি চারটা প্রজেক্ট, আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম, একটা একটা প্রজেক্ট আমাদের এখানে, ওকে দুই পেজে আমরা চারটা প্রজেক্টের আমরা হিসাব দিয়ে দিব, এবং চারটা প্রজেক্ট দিব, এবং এখানে আমরা একটা কোম্পানি ওভারভিউ দিব, কোম্পানি ওভারভিউ দিব, ওকে আরেকটা দিলাম, দুইটা, তিনটা, বেশি বড় হয়ে গিয়েছে আমরা একটু ছোট করে দিলাম,
ওকে এখানে আসলে আমাদের তিনটা প্রজেক্ট আমরা প্লেস করলাম, তিনটা প্রজেক্ট আমরা এখানে প্লেস করব। আমি একটা আউটলাইন করে নিচ্ছি। Can you do that again? The square? Square. Okay. Yeah. Square একটা box নিলাম আমরা, rectangle box নিলাম। Rectangle box নিয়ে আমরা এখানে একটা rectangle box দিলাম। এটা আমরা একটা project description দিব। এখানে আমরা আরেকটা project description দিব। এখানে আমরা আরেকটা প্রজেক্ট ডিসক্রিপশন দিব। কয়টা গেল? তিনটা প্রজেক্ট ডিসক্রিপশন গেল। ওকে ওকে ঠিক আছে, আমরা এইখানে আরেকটা প্রজেক্ট ডিসক্রিপশন দিব এইখানে। চারটা চারটা প্রজেক্ট ডিসক্রিপশন গেল, আমরা চারটা প্রজেক্ট ডিসক্রিপশন দিলাম। ওকে আমরা একটা রাফ আইডিয়া তৈরি করছি, রাফ আইডিয়া থেকে আমরা অ্যাকচুয়ালি অরিজিনালি ইয়ে করব, লেআউটটা প্লেস করব। চারটা প্রজেক্ট ডিসক্রিপশন দিলাম, আমার এখানে একটা কোম্পানি ওভারভিউ হবে, কোম্পানি ওভারভিউ। সো কোম্পানি ওভারভিউ যদি দেই, আমি এখানে একটা বাউন্ডারি বক্স বক্স নিলাম। আমরা দেখি এখানে, যে দেখুন এখানে এলিপসিবল টুল নিয়ে একটা বাউন্ডারি বক্স নিলাম, এখানে আমরা কোম্পানি ওভারভিউ দিব। এটুকুর মধ্যেই দিই কোম্পানি ওভারভিউ। ওকে এটা আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ 0.5 ইঞ্চি, দেখুন এখানে কোথায় আসলো, এই পর্যন্ত আসলো। এই পর্যন্ত আসলে আমরা কি করব, এটার সাথে, আচ্ছা এটা এইভাবে থাকুক, আমরা পরে এটার সাথে মার্চ করে দেব। ওকে এটা গেল আমাদের ইমেজ ফাইল, আমরা এখানে প্লেস করব। ইমেজ ফাইল যদি প্লেস করি, ছোট ছোট আমরা ইমেজ ফাইল প্লেস করব সেখানে, সেক্ষেত্রে আমরা এখানে আমরা ইমেজ ফাইল প্লেস করতে পারি। দেখুন আরেকটা রেকট্যাঙ্গেল বক্স নিলাম, সমান রেশিও অনুযায়ী নিলাম। ওকে একটা নিলাম, অল্টার শিফট করে কপি করলাম, আবার কপি করলাম, চারটা ইমেজ ফাইল নিব আমরা। ওকে আবার দেখুন, দুটো নিলাম, একটু বড় করলাম, আমরা এখানে পরে ইউ করি, প্লেস করি। আপাতত আমাদের বক্স কমপ্লিট কমপ্লিট হয়েছে। আমাদের এই দুটোর সাইজ কতটুকু আছে দেখি, 4.67। এখন এটা সাইজ, উইথের সাইজ আমরা দিব 4.67 হয়েছে। এখন এটা আমরা সিলেকশন টুল দিব, সিলেকশন টুলের সাথে আমরা, ও সরি, আর্ট বোর্ডে আছে অ্যালাইন টু সিলেকশন। ওকে অ্যালাইন টু সিলেকশন হয়ে গেল। ওকে আমাদের চারটা প্রজেক্ট ডিসক্রিপশন এখানে হবে, এবং এখানে চারটা ইমেজ হবে, এখানে আমাদের কোম্পানি একটা ওভারভিউ হবে, কোম্পানি ওভারভিউ হবে। ওকে কোম্পানি ওভারভিউ থাকবে এখানে, এখানে চারটা প্রজেক্টের ডিসক্রিপশন থাকবে, তারপরে এখানে আমাদের কন্ট্যাক্ট ব্যাক পেজে আমাদের কন্ট্যাক্ট পার্সন থাকবে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট পার্সন। ওকে সো আমরা এখন যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমরা নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পরে আমরা কি করব,
আমরা এই বক্সটা এখানেও নিয়ে আসি। এখানে নিয়ে আসি, ওকে, ঠিক আছে। ওকে, এইবার আমরা দেখুন আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছিল কি, ফাইল ওপেন, আমরা ওয়েবসাইটে যাই, প্রথম প্রজেক্ট হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স ওয়েবসাইট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সবার প্রথম প্রজেক্ট হচ্ছিল আমাদের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা কপি করলাম, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা আইকন নিয়ে আসলাম, সরি, আমরা এখানে টাইপটা পেস্ট করি, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমাদের দরকার নাই, আমরা আগে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটাই প্লেস করব, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা পুরোটাই আমরা চেঞ্জ কজ করে দেই, টাইপ চেঞ্জ কজ আপার কেস, আপার কেস করলাম, আপার কেস আমরা একটু পাশাপাশি যেহেতু লোগো টাইপ করবো -30 দিলাম, একটু কাছাকাছি ফন্টগুলো দিলাম, কাছাকাছি ফন্টগুলো দেওয়ার পরে আমরা দেখুন এটা একটু বড় করে দেই, আমাদের সমান রেশিও অনুযায়ী দেই, ওকে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা প্লেস করলাম। এখন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ডেসক্রিপশন আমরা এখানে প্লেস করব, আমরা এই বাউন্ডারি বক্সটা আমাদের অ্যালাইন আছে কিনা দেখি একটু আর্টবোর্ডের সাথে, আমরা এটা অ্যাকচুয়ালি আমরা এই পর্যন্ত কপি করলাম, এটা আরেকটু নামালাম, রেশিও অনুযায়ী আমাদের দেখি কোথায় আছে, এইখানে আছে, এখানে আছে হলো আমাদের রেশিও অনুযায়ী, সমান রেশিও অনুযায়ী, ওকে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে এখন আমরা এই বক্সটাতে আমরা কি করব, আমরা একটা আমরা এখানে টেক্সট প্লেস করব, তাহলে আমরা যথারীতি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা ক্লিক করি, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন আমরা এতটুকু অংশ, এই অংশটুকু আমরা এখানে প্লেস করব, পেস্ট করলাম, আমরা ফন্ট দিলাম 11 ফন্ট, ওকে, 10 ফন্ট, 11 ফন্ট দিলে হতো, ওকে, 11 ফন্ট, 11 ফন্ট, ওকে, আমরা এটা প্যারাগ্রাফ দেখি, প্যারাগ্রাফের সেন্টার লাইন, হ্যাঁ, আই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হাইফেনেশন, হাইফেনেশনটা উঠিয়ে দেব, হাইফেনেশন তাহলে আর হাইফেনেশনটা থাকবে না, ওকে, ওকে, আমাদের এটা একটা ডেসক্রিপশন চলে গেল, এটা যদি আমরা রেড কালার দিই, রেড কালার দিলাম,
এগুলো আমরা হোয়াইট কালার দিলাম। এখন দেখুন এইটাতে আমি শিফট এক্স দিয়ে হোয়াইট কালার ইউজ করব, ভিজন এন্ড ডেভেলপমেন্ট। ওকে, আমরা এইখানে একটা অফসেট পাথ মাইনাস 5 mm, 5 mm দিলাম। এখানে আমরা কোম্পানি ওভারভিউ প্লেস করব, কোম্পানি ওভারভিউ, কোম্পানি ইনফো ওভারভিউ। ওকে, ওভারভিউ থেকে দিই আমরা কপি। দেখেন এখানে আমরা বক্সের ভিতরে যদি ক্লিক করি, এখানে বক্সের ভিতরে লেখাগুলো চলে আসবে। So how did you do the text with your keyboard, like a control key or something? A text can I the keyboard? Text খালি T, এই যে T. Control T? Type tool, না খালি T. খালি T ক্লিক করলে type tool চলে আসবে। T ক্লিক করলে, আবার V ক্লিক করলে selection tool চলে যাবে। V ক্লিক করলে, হ্যাঁ T ক্লিক করে আমরা কি করব? এখানে So how do you know all these shortcuts, like keyboard shortcuts? Keyboard shortcuts, হ্যাঁ, keyboard shortcuts T, selection মানে type tool T, pen tool P, তারপরে selection tool হচ্ছে লো V, direct selection tool A. এগুলো সব দেওয়া আছে? জি, হ্যাঁ, shortcut দেওয়া আছে। shortcut গুলো আমি দেখাই দেই। কিবোর্ড শর্টকাটস, এই দেখেন কিবোর্ড শর্টকাটস এইখানে সবগুলো আছে, সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন। সবগুলো আছে। ওকে ওকে, কিবোর্ড শর্টকাট ওকে হলো। আমরা এখন কি করলাম, টাইপ টুল নিয়ে আমরা কি করলাম, কপি করে এনেছি ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট থেকে কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করলাম, এখানে সিলেক্ট করে এখানে পেস্ট করলাম। পেস্ট করলে আমাদের একটা ওভারভিউ টেক্সট চলে এলো। ওকে, ক্লিক, এখানে দেখুন ওভারভিউতে এখানে কি আসছে, ক্লিক টু ডাউনলোড আমাদের দরকার নেই, ওভারভিউটা আমাদের একটু বড় থাকুক। ওকে, এন্টার দিলাম। ওকে, আবার ওভারভিউ দরকার নেই, খালি ওভারভিউ থাকলো। পুরো জিনিসটা আমরা সেন্টার অ্যালাইনমেন্টে দিলাম, সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্ট। ওভারভিউটা আমি একটু বড় করে দিলাম। বাকিগুলো আমি একটু ফন্ট আর একটু ছোট করে দিলাম। ক্যারেক্টারে কত আছে, 11 আছে, 10 দিলাম, 10 হয় না, 9 দিলাম। ওকে, ওকে, আমি যদি আর একটু বাড়িয়ে দিই 9.25, না আসবে না, 9 আসবে, 9, ওকে 9 আসছে। হ্যাঁ, ওভারভিউ, এটা আমরা যে বাউন্ডারি বক্সটা আছে এটা আমরা হোয়াইট কালার দেই, পিঙ্ক কালার নান দেই, এটা আমরা অ্যাশ কালার দেই, ব্ল্যাক দিয়ে হলো 10%। দেখেন টেন পার্সেন্ট ব্ল্যাক,
overview. Same ভাবে আমরা design and development এটা আমরা select করি, তিনটা select করি, copy করলাম, sorry, তিনটা group করলাম, বাম বাটন ক্লিক করে গ্রুপ করার পরে আবার আমরা arrange send to back দিলাম, send to back দিয়ে আমরা এটা alter ক্লিক করে copy করলাম, copy করে দেখেন এটার সাথে select করলাম, তাহলে আমাদেরকে আর আরেকটা উইন্ডো এবং সামঞ্জস্য ভাবে তৈরি করতে হলো না, এটার সাথে চলে গেলাম আমরা এখানে, সরি, ডাইরেক্ট সিলেকশন, সিলেকশন টুল, অ্যালাইন টু সিলেকশন, দিয়ে আমরা এখানে চলে গেলাম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এখানে আমরা আরেকটা প্লেস করব, এই বক্স ফেলে দিলাম দরকার নেই, আবার আরেকটা আমরা প্লেস করি, অল্টার ক্লিক করে কপি করলাম, কপি করার পরে আমরা এটার সাথে অ্যালাইন করে দিলাম, ওকে, এখানে আমরা অন্য টেক্সট দিব, ওকে, এটা আমরা আনগ্রুপ করলাম, ওকে, ডান ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আমাদের সেকেন্ড অপশন কি ছিল আমাদের, মোবাইল ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট আমরা একটু বড় করে দিলাম, মোবাইল ডেভেলপমেন্ট দিলাম, মোবাইল ডেভেলপমেন্টের এখন আমরা টেক্সট নিয়ে আসবো, মোবাইল ডেভেলপমেন্ট ক্লিক করি, মোবাইল ডেভেলপমেন্টের মোবাইল ডেভেলপমেন্ট ক্লিক করলাম, মোবাইল ডেভেলপমেন্ট ক্লিক করে আমরা কনসেপ্ট ওভারভিউ এবং ডিজাইন মকআপ এই দুটো কপি করলাম, একটা শর্ট ডিসক্রিপশন আমরা দিব, শর্ট ডিসক্রিপশন দিতে গেলে আমাদের দেখি কতটুকু আসে, পেস্ট করলাম অনেক বেশি হয়ে যায়, আমাদের কনসেপ্ট একটা দিলেই চলে, ওকে, কনসেপ্ট রিভিউ আমরা প্যারাগ্রাফে গেলাম, ক্যারেক্টার, ক্যারেক্টারে গিয়ে প্যারাগ্রাফে গেলাম, প্যারাগ্রাফে গিয়ে এখানে 5 দিলাম, একটু নিচে নামিয়ে দিলাম, ওকে, কনসেপ্ট ওভারভিউ। এরপরে আমাদের আছে হলো কি, আমাদের আছে হলো অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং, হলো অনলাইন মার্কেটিং এর একটা ওভারভিউ আমরা নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, ওকে, মোবাইল মার্কেটিংটা আমাদের একটু বড় হয়ে গিয়েছে, আমরা একটু ছোট করে দেই,
আনগ্রুপ করলাম। ওকে, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, মোবাইল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ওকে। এরপরে দেখেন আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে আরেকটা ছিল, আরেকটার মধ্যে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ মাইনাস 5 mm, 5 mm দিলাম, 5 mm দিয়ে আমরা এখানে এতটুকু অংশে লিখব, আর এখানে আমরা এই টেক্সটটা আনব। টেক্সটটা এনে আমরা এটা কি করব, এটা আমরা হোয়াইটই রাখবো, হোয়াইটই রেখে আমরা এটা কালার দেই, কালার দিলাম, দেন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলে এটা আমাদের কি ছিল, স্ট্রেজি এন্ড কনসাল্টিং, কপি করলাম, পেস্ট করলাম। লাইন স্পেস আমরা বাড়াই দিলাম, ওকে, স্ট্রেজিটা আর একটু বাড়াই দিলাম, ওকে, এপিজেন আসলো আমাদের স্ট্রেজি অ্যান্ড কনসাল্টিং, আমরা আবার ওপেন করলাম, বিজনেস মডেল, অনেক বেশি টেক্সট হয়ে যায়, আমরা এত বড় টেক্সট নেই, যতটুকু আসে আমরা যতটুকু প্লেস করতে পারি। এই যে আমরা একটা বক্স নিয়েছিলাম, বক্সের মধ্যে আমরা পেস্ট করি, পেস্ট করলাম, পেস্ট করে কালার গুলো হলো আমরা আইড্রপার নিলাম, আইড্রপার, আইড্রপার নিয়ে এটার মতো করে দিলাম, এটার মতো করে দিলে অটোমেটিকলি আমাদের ফন্টটা চলে এলো, ফন্টটা আমাদের 11 আছে, 10 করলাম, সলিউশন পর্যন্ত দিই আমরা, ওকে, এটা আমরা এই বক্স দেই, ওকে। এখানে আমরা একটা ইমেজ প্লেস করব, ইমেজ আমরা প্লেস করব, ইমেজ প্লেস করব, ইমেজ যদি প্লেস করি, এই ইমেজটা প্লেস করি, ওকে, ওকে, এটা আমরা হাইড করি আগে। আমরা এখানে দেখেন, এখানে আমাদের যে বাউন্ডারি বক্স আছে, সেই বাউন্ডারি বক্সটা আমরা কপি করি, ওকে, কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করে আমরা সিলেকশন টুল নিলাম, এটা এবং এটা আমরা পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিলাম, ওকে, ডিভাইড করে দেওয়ার পরে এই অংশটুকু আমরা কি করব, হোয়াইট অংশ নেব, হোয়াইট, ওকে, হোয়াইট নিয়ে দেখুন এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ, গ্রুপ ছিল, আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে দেখেন এটা হচ্ছে আলাদা কালার, ওকে। এটা আমরা সেন্ড টু ব্যাক দিলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক হওয়ার পরে এই অংশটুকু এটা আমরা আরেকটু ছোট করে দিই, ছোট করে দিই, যেহেতু আমরা হোয়াইট বক্সের মধ্যে দেব, ওকে, উপরে দিয়ে একটু, এখন এটার সাথে আমরা মেক ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস, ওকে, দেখুন
মেক ক্লিপিং মার্কস দিলাম, আমাদের এটা দুইটা মিলে কত ইঞ্চি হয়, আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের এই দুটো অংশ মিলে আমাদের আমরা দেখি কত ইঞ্চি হয়, 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। ওকে, আমরা একটা ইমেজ প্লেস করি 11 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি। আমরা যদি বিল্ডিং, ওকে, এটা আমরা 11 ইঞ্চি দিই, 11 ইঞ্চি দিলাম, 11 ইঞ্চি দিয়ে আমাদের সাড়ে 8 ইঞ্চি হয় না, আমরা 8.5 ইঞ্চি দিই, 8.5। ওকে, 8.5 দিয়ে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, এটা আমরা ইন্টার দিয়ে 12 ইঞ্চি নিচে নামালাম। এখন দেখুন এখানে যে বক্স আছে, বক্সটা আমরা নিয়ে আসলাম 12 ইঞ্চি কপি করে, এখানে আমাদের কত ইঞ্চি ছিল, 11 ইঞ্চি ছিল, যেহেতু 11 ইঞ্চি ছিল সেহেতু আমরা 11 ইঞ্চি দিলাম, 11 ইঞ্চি। এটা আমরা আনহাইড কল, এটা এখন আমরা এটা মার্কস করব, মেক ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস দিলাম, এন্টার দিলাম, -12, সেই পজিশনে চলে আসলো। এখন এটা আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। ওকে, আমরা এটা পার্সেন্টেজ কমিয়ে দেবো, 50% দেবো অথবা 20% দেই। ভালো লাগছে না, ওকে, আমরা ইমেজটা প্লেস করি, রিপ্লেস করি, অন্য কোনো ইমেজ দেওয়ার চেষ্টা করি, অন্য কোনো ইমেজ যদি দেই আমরা, ওকে, এই ইমেজটাই আমরা প্লেস করি, দেখি পার্সেন্টেজ দেয় 100, দেখুন এবার সরি, সমান রেশিও অনুযায়ী দিব 8.5। ওকে, আমরা কালার চেঞ্জ করব, আমরা কয়টা কালার ইউজ করেছিলাম, এটা একটা কালার ইউজ করেছিলাম, তারপরে এটা একটা কালার ইউজ করেছিলাম, এটা আমাদের মাল্টিপ্লাই হবে, আমরা দিয়ে দিচ্ছি কালার মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিলাম, এটাও আমাদের মাল্টিপ্লাই হবে, ট্রান্সপারেন্সি মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই আছে। ওকে, হয়ে গেল আমাদের ফার্স্ট ডিনার এবং সেকেন্ড ডিনার পেজ, এগুলো আমাদের দরকার নেই, একটু ক্লামজি হয়ে যাবে মনে হয়, সিম্পলি বেটার। ওকে, ফার্স্ট ডিনার পেজ এবং সেকেন্ড ডিনার পেজ আমাদের হয়ে গেল, কভার পেজ হয়ে গেল। ওকে, আমাদের এখন ব্যাক পেজ, ব্যাক পেজে আমাদের কি হবে, ইনফরমেশন হবে এবং কোম্পানি অ্যাড্রেস হবে, কোম্পানি অ্যাড্রেস, ইনফরমেশন এবং কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পার্সন বাদ দিয়ে আমরা আরো যদি কোনো কিছু ইয়ে করতে চাই, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে দেখি আমরা কন্ট্যাক্টে কি কি আছে। ওকে, বাংলাদেশ অফিস আছে, ইউএস অফিস আছে এবং বাংলাদেশ অফিস 2 আছে, আমাদের কন্ট্যাক্ট পার্সন ইউএস অফিসে, বাংলাদেশ অফিস এবং বাংলাদেশ অফিস 2। ওকে,
ইউএস অফিস আমরা কপি করলাম, দেখুন আমাদের এখানে যেহেতু তিনটা আছে, তিনটা অ্যাড্রেস আছে, তিনটা অ্যাড্রেসের জন্য আমরা তিনটা বক্স নেব। একটা, দুটো, তিনটা। তিনটা বক্স নিলাম, এখানে আমরা তিনটা অফিসের অ্যাড্রেস দিব। ওকে, আমরা পেন টুল নিলাম, পেন টুল, পেন টুল নিয়ে দেখেন আমি এখান থেকে একটা এই পর্যন্ত একটা বক্স নিব আলাদা, এবং সেম বক্সই আমি নিচেও নেব একটা, নিচেও নেব একটা। ওকে ওকে, এখানে আমি আরো দুটো বক্স নিব, সেম জিনিসই আমি এখানেও নেব দুটো। ওকে, দেখেন এবার আমরা এটা এবং এটা কত ইঞ্চি দিব, আমরা ডিভাইড করে দিব, পাথ ফাইন্ডার সিলেক্ট করে ডিভাইড, ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পরে আমরা এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে দেখেন এটা হাইড করলাম, এটা ফেলে দিলাম। ওকে, এটা কালার দিয়ে দিই আমরা, এটা কালার দিয়ে দিই। অ্যাশ কালার দিই, অ্যাশ কালার দিই। ওকে, এখন দেখেন এখানে আমাদের তিনটা বক্স আছে, এ দুটো আমরা ব্রিং টু ফ্রন্ট দিলাম, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, কালার দিলাম আমরা হোয়াইট, হোয়াইট কালার দিলাম। আমরা একটা আউটলাইন বক্স দিলাম, আউটলাইন বক্স দিলাম, শিফট এক্স, শিফট এক্স দিয়ে আমরা এটা হোয়াইট করে দিলাম। দেখেন তিনটা অফিস অ্যাড্রেস আমাদের এখানে প্লেস করা যাবে। ওকে, প্লেস করা যাবে, আমরা এখানে একটা ইমেজ প্লেস করব, ফাইল প্লেস, হাইট উইথ কতটুকু আমাদের, উইথ আমরা পেয়েছি হলো 5.5 দিলাম, এটার সাথে আমরা সিলেকশন দিলাম। ওকে, 5.5 দিয়ে সিলেকশন দিলাম, তারপর আমরা হাইট করে দিলাম, ব্যাক সাইড দিলাম, এটা আরেকটা আমরা ব্রিং টু সেন্ড টু ব্যাক দিলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দেওয়ার পরে এই অংশটা আমরা কপি করলাম, কপি, আবার আমরা পেস্ট ইন ফ্রন্ট করলাম, পেস্ট ইন ফ্রন্ট করে এই ইমেজটা সিলেক্ট করলাম, আমরা মেক ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস দিলাম, মেক ক্লিপিং মার্কস দিলে ইমেজটা আমাদের উপরে চলে এলো। আমরা কি করব, এটা সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দিলাম। ওকে ওকে, আমরা নিচেও আরেকটা ইমেজ প্লেস করব, ওকে, এটা আমাদের সাইজ হচ্ছে হলো 5.5, 5.5।
5.5 ইঞ্চি এটার সাথে আমরা মার্জ করে দেব মার্জ করে দিলাম সেন্ড টু অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম না বোঝা যাবে না ইমেজ আমরা অন্য আরেক ইমেজ প্লেস করি প্লেস বোঝা যাবে না এটা দিয়ে দেখি রিপ্লেস রিপ্লেস মোটামুটি বোঝা যায় সেন্ড টু ব্যাক আমরা এটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এডিট পেস্ট ইন ফ্রন্ট করলাম পেস্ট ইন ফ্রন্ট করার পরে আমরা এটা সিলেক্ট করলাম ইমেজ সিলেক্ট করে আমরা মেক ক্লিপিং মার্কস দিলাম মেক ক্লিপিং মার্কস দিলে এটা উপরে চলে এলো আমরা ইমেজটা ধরে দেখি আর একটু নিচে নামিয়ে দেই হাতটা যেন ভিজিবল হয় ওকে এখন আমরা এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিব ওকে ডান হলো আমাদের ওকে এবার আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস 5 mm আমরা একটা কাজ করি আমরা তিনটাই সিলেক্ট করি অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস 3 mm 3 mm হলো দেখুন এখানে একটা বক্স তৈরি হয়েছে 3 mm আমরা সবার প্রথমে কি করব ইউএস অফিস ইউএস অফিসের অ্যাড্রেস লাইন আমরা কপি করলাম কপি করে আমরা এইখানে পেস্ট করে দিলাম লেফট অ্যালাইনমেন্টে দিলাম ইউএস অফিস একটু বড় করে দিলাম ফন্টের কালার আমরা একটু লাইট করে দিলাম বেশি বড় হয়ে গেল মনে হয় ফন্টের কালার এটা আমরা বোল্ড করে দিই বোল্ড বোল্ড 14 ফন্ট আর 10 ফন্ট ওকে সেম জিনিসই আমরা বাংলাদেশ অফিস 1 কপি করলাম কপি করে এই বক্সটা সিলেক্ট করলাম টাইপ টুল নিয়ে এইখানে আমরা ক্লিক করে পেস্ট করলাম ওকে ফন্ট আমাদের বেশি বাড়তি হয়ে গিয়েছে আমরা আইড্রপার নিলাম আইড্রপার নিয়ে এই ফন্টের সাথে আমরা রেশিও করলাম ওকে ঠিক আছে বাংলাদেশ অফিস একটু বড় করলাম বোল্ড দিলাম বোল্ড ওকে আমরা প্যারাগ্রাফটা দেখি এখানে একটু 3 দিয়ে দেই 3 স্পেস 3 স্পেস ওকে বাংলাদেশ অফিস 1 বাংলাদেশ অফিস 2 তাও বেশি বড় হয়ে গিয়েছে মনে হয় আমরা 90% ছোট করে দিলাম 90% ছোট করে দিলাম 90% ছোট করে দিলাম এবার আমাদের বাংলাদেশ অফিস 2 কপি পেস্ট এটা আমাদের ফন্ট আইড্রপার নিলাম আইড্রপার নিয়ে আমরা কপি করলাম একটা ফন্ট দিলাম 14 ক্যারেক্টারে আমরা কি করলাম বোল্ড দিলাম প্যারাগ্রাফে আমরা সবার শেষে 3 দিলাম এবার দেখো হয়ে গেল আমাদের তিনটা
4 পেজেস ব্রোশার আমাদের হয়ে গেল এখন আমরা এটা সেভ দিব ফাইল সেভ ইউএস সফটওয়্যার ব্রোশার ডিজাইন ফাইল লেআউট ফাইল ইউএস সফটওয়্যার ব্রোশার সেভ CS6 ওকে আমরা সেভ দিলাম সেভ দেওয়ার ফলে আমরা ওকে ইউএস সফটওয়্যার ওভারভিউ ফাইল আমাদের সেভ হয়ে গেল আমরা এখন যদি এটা আমরা সেভ দেই ফাইল সেভ অ্যাজ যদি আমরা পিডিএফ ফাইল দিতে চাই পিডিএফ ফাইল পিডিএফ Adobe PDF save smallest file size preview দেখার জন্য smallest file size দিলে হবে save PDF okay okay file export এক্সপোর্ট করব আমরা কিসে জেপিজি ফরম্যাটে জেপিজি ফরম্যাটে যদি এক্সপোর্ট করতে চাই জেপিজি সিলেক্ট করলাম ইউজ আর্টবোর্ড দিলাম সেভ দিলাম 4 পেজের ব্রোশার আমাদের সেভ হয়ে যাচ্ছে আরজিবি কালার দিলাম এখানে আমরা 300 ডিপিআই দিলাম হাই রেজুলেশনে সেভ দিলাম ওকে আবার আমরা ইপিএস ফরম্যাটে যদি সেভ দেই ফাইল সেভ অ্যাজ পিডিএফ ফরম্যাট দিয়েছি আমরা জেপিজি ফরম্যাট দিয়েছি আমরা ইপিএস ফরম্যাট এটা হচ্ছিল আউটলাইন ফরম্যাটে অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস এটা প্রিন্ট প্রিন্টে গেলে প্রিন্টের অপশনে যাবে হইলো এই ইপিএস ফরম্যাট সেভ ইউজ আর্টবোর্ড দিব না আমরা আমরা পুরোটাই দিব সেভ 10 EPS সি এটা হলে আমাদের ইমেজ গুলো কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি ভেক্টর ফাইলে কনভার্ট হয়ে যাবে ইমেজ প্লেস হয়ে যাবে আর কি লিঙ্ক থাকবে না সব ইমেজ গুলোর ইপিএস ফাইল ওকে আমরা এখন আরেকটা সেভ এস দিব সেভ এস দিব আমরা আরেকটা ফাইল লেআউট ফাইলে দিব আমরা ইউএস সফটওয়্যার ব্রোশার আমরা ইউএস সফটওয়্যার ব্রোশার না দিয়ে আমরা দিব হলো ব্রোশার টেমপ্লেট ব্রোশার টেমপ্লেট 1 এই ফরম্যাটে সেভ দিব আমরা ব্রোশার টেমপ্লেট 1
CS6, okay. ওকে, এখন দেখেন আমাদের এখানে ইউএস সফটওয়্যার ইঙ্ক আছে, সব জায়গায় অনেক জায়গায় ইউএস সফটওয়্যার ইঙ্ক আছে। আমরা সেই ইউএস সফটওয়্যার ইঙ্কের জায়গায় আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব হলো ওকে ইউএসএসএল, ইউএসএল কোম্পানি, কোম্পানি ইউজ করব, ইউএস সফটওয়্যার ইঙ্ক, ইউএস সফটওয়্যার ইঙ্কটা আমরা কপি করলাম, কপি। ফাইন্ড অ্যান্ড প্লেস, দেখেন এখানে ফাইন্ড অ্যান্ড প্লেস, প্লেসে আমরা এখানে কি করব, ইউএস সফটওয়্যার ইঙ্ক, যে যতগুলো জায়গায় ইউএস সফটওয়্যার ইঙ্ক আছে ততগুলো জায়গায় হবে হলো কোম্পানি, কোম্পানি হবে ফাইন্ড, এই যে এক জায়গায় পেয়েছে রিপ্লেস, ফাইন্ড নেক্সট, দেখেন আরেক জায়গায় পেয়েছে রিপ্লেস, ফাইন্ড নেক্সট, রিপ্লেস, ফাইন্ড নেক্সট, ওকে। আবার ইউএসএসএল ফাইন্ড নাই, পাওয়া যায় নাই, ইউএসএসএল ফাইন্ড পাওয়া যায় নাই, ইউএসএসএল ফাইন্ড, ওকে, কোথাও পাওয়া যায় নাই, তার মানে আমাদের ইউএসএসএল এখানে নাই, এই টেক্সটের ভিতরে ইউএসএসএল নাই। ওকে, এখানে তো আছে এক জায়গায়, কোম্পানি লিখব, কোম্পানি ইজ, ওকে, তাহলে আমাদের এটা কোম্পানির জন্য হয়ে গেল। এইখানে আমরা কি করব, আমরা এখানে লিখব হলো কোম্পানি লোগো, অ্যালাইনমেন্ট করব আমরা, সেন্টার অ্যালাইনমেন্ট, এটা আমরা বাইরে রেখে দিব, ওকে। ওকে, কোম্পানি কালার দিয়ে দিব আমরা, হাইড্রোপট দিয়ে কালার দিয়ে দিই, রেড কালার অথবা ব্লু কালার দেই, কোম্পানি লোগোটা আমরা দিব হলো রেড কালার, কোম্পানি লোগো, ডান। ওকে, এটা ফেলে দিব আমরা, এটা ফেলে দিব, এটা ফেলে দিব, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, সেন্টার অ্যালাইনমেন্ট, এটা আমরা পার্সেন্টেজ কমিয়ে দেব যেহেতু এটা কোম্পানির লোগো হবে, 30 অথবা 20 দিব, 20 দিব, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, ওকে, ধরো কোম্পানির লোগো, ওকে। এটা হয়ে গেল একটা সফটওয়্যার কোম্পানির ব্রোশিয়ার, দেখুন এটা হলো একটা সফটওয়্যার কোম্পানির ব্রোশিয়ার, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আমাদের এখানে দেখেন কোথাও ইউএসএসএল, যে এটা ইউএসএসএল এর ইয়ে কোথাও নেই, হ্যাঁ ওকে, এস্টাবলিশড হতে পারে, এটা আছে, এই অংশটুকু আমরা হয়তো কপি করে একটু ইয়ে করে দিই, ইউএসএসএল
find replace all. Okay, three tinta chilo, tinta replace hoye geche. Tinta jagay khali company hoyeche. Okay. এটা আমরা সেভ দিলাম সেভ সেভ দিলাম ফাইল সেভ অ্যাজ এক্সপোর্ট করি ওকে আমরা সমানভাবে সেভ অ্যাজ দিব আমরা যেভাবে এই এই অংশটুকুই আমরা সিঙ্গেল সিঙ্গেল পেস্ট করে আমাদের টেমপ্লেটে আমরা সেটা বসিয়ে দিতে পারবো যে কোম্পানির জন্য আমরা এই ইয়ে করেছি আমরা এই লোগো করেছি ওকে আমরা যদি আমরা প্লেস করি আমরা আমরা এক্সপোর্ট দেই এক্সপোর্ট দিয়ে আমরা জেপিজি ফরম্যাটে যাই জেপিজি ফরম্যাটে গিয়ে আমরা ইউজার বোর্ড দিলাম গুশিয়ার টেমপ্লেট 1 সেভ RGB color 300 dpi okay template 1 template 2 template 3 template 4 okay হয়েছে আমাদের template গুলো হয়ে গিয়েছে এখন আমরা মকআপ ফাইল তৈরি করব যেটা আমরা ওয়েবসাইটে এবং আমাদের বিভিন্ন ইয়েতে রিপ্লেস করার জন্য আমরা মকআপ ফাইল তৈরি করব আমাদের বিহেন্স পোর্টফোলিওতে রাখার জন্য এবং আমরা গ্রাফিক্স ডিভারে আজকে আমার এই জিনিসটা পোস্ট করব দেখুন আপনারা আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট দিব যে মনে করেন এটার জন্য এত প্রাইস ওকে ডেস্কটপ 8 মকআপ ফাইল ওকে এটা হচ্ছিল আমাদের ব্যাক কভার পেজ আমরা 6টা মকআপ ফাইল করে গেছি 6টা মকআপ ফাইল এটা হচ্ছিল আমরা যদি ফ্রন্ট কভার পেজ দিই না ইনার পেজ এটা হচ্ছিল আমাদের ইনার পেজ এটা হচ্ছিল ইনার পেজ এটা হচ্ছিল ফ্রন্ট কভার পেজ এটা হচ্ছে ফ্রন্ট কভার পেজ এটা সাইড পেজ এটা হচ্ছে ব্যাক পেজ ওকে ব্যাক পেজে আমরা দেখেন সবার আগে আমরা ফটোশপ ওপেন করেছি ফাইলগুলো ফটোশপ ওপেন করেছি আমরা দেখেন আমরা এইখান থেকে আমরা পেন টুল ইউজ করলাম পেন টুল ইউজ করে আমরা এখান থেকে সিলেক্ট করলাম এখানে আরেকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন আমরা ওকে পাথ ওয়ার্কিং আমাদের এক সাইড হয়ে গেল
ওকে, আমাদের দুটো পাথ ওয়ার্কিং হয়ে গেল। আমরা দেখুন এবার আমরা কি করব, আমরা এটা দুটোর জন্য দুটো বক্স লেয়ার করব, ইন্টার সরি ওয়ার্ক পাথ এটা কাট করলাম, আরেকটা বক্স করলাম পাথ, এটা ডাবল ক্লিক করলাম পার্ট টু, পাথ ওয়ান পার্ট টু। পাথ ওয়ানে আমরা যে ইমেজ প্লেস করব সেটা দেখবো। ওকে, পাথ ওয়ানে আমরা ইন্টার দেই, ইন্টার দিয়ে দেখেন আমরা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব, যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা অ্যাশ কালারের মধ্যে হবে, অ্যাশ কালার। ওকে, এটা আমরা ইফেক্টটা দেখি, আমরা এখানে কত পার্সেন্ট দিব, 5 0 10 7 3 7 বাদ দিয়ে 10 দেই, 10 আর 3। ওকে, এটা হচ্ছিল হোয়াইট। ওকে, দেখেন এবার আমরা এখন গ্রেডিয়েন্ট টুল নিলাম, ওকে ওকে দিলাম, ওকে দিয়ে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিলাম, লেয়ার নিয়ে আমরা আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিলাম, আবার এখানে আমরা বক্সে দিলাম, পাথ টুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিলাম। ওকে, দেখেন এটা একটা মকআপের মতো হয়েছে। ওকে, এখন আমরা আমাদের ব্রুশিয়ার টেমপ্লেট পেজ আছে, আমরা এটা মকআপ ফাইল ওয়ান দিই, ফাইল সেভ, সেভ এস কি মকআপ ওয়ান, মকআপ ওয়ান নামে সেভ দিলাম, ওপেন। ডিজাইন ফাইল জেপিজি ফরম্যাট ব্রুশিয়ার টেমপ্লেট ওয়ান, আমাদের যেহেতু ইনার পেজ, এটা আমরা ইনার পেজ যেহেতু করছি, আমাদের ইনার পেজে যাইতে হবে ব্রুশিয়ার টেমপ্লেট টু এবং ব্রুশিয়ার টেমপ্লেট থ্রি, এই দুটো ওপেন করলাম। ওকে, ব্রুশিয়ার টেমপ্লেট ওয়ান কপি করলাম, মকআপ ফাইল ওয়ানে আমরা পেস্ট করলাম, পেস্ট করে আমরা এখানে নিয়ে আসলাম, এটা আমরা মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই দিলে দেখুন এবার, ওকে, ইডিট ট্রান্সফর্ম স্কিউ, দেখেন এই সমান রেশিও অনুযায়ী নিয়ে আসলাম। ওকে, এই পর্যন্ত নিয়ে এলাম, এটা সমান রেশিও অনুযায়ী নিয়ে এলাম, ওকে, এটা হলো। এখন আমরা আবার যাব ইডিট ট্রান্সফর্ম ওয়াপ, ওয়াপে আমরা কি করব, ওয়াপে দেখুন আমরা এই অংশটুকু একটু বাড়তি এদিকে উঠিয়ে দিব, ওয়াপ করে একটু এই অংশটুকু একটু ভিতরে ঢুকিয়ে দিব। ওকে ওকে, এবার আমরা ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে আমরা আবার পাথওয়ার্কে নিব, পাথওয়ার্কে আমাদের যে পাথওয়ার্ক ছিল ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমাদের লেয়ার যেটা ছিল কন্ট্রোল শিফট আই দিলাম, কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে আমাদের কোথায় ছিল এটা, এইখানে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে সেম জিনিসটা আমাদের এখানে প্লেস হয়ে গেল, দেখেন। ওকে,
same অনুরূপ আমরা কি করব আমাদের আরেকটা পেজ আছে যে পেজটা আছে এটা আমরা কপি করব কপি করে আমরা এখানে পেস্ট করব পেস্ট করলাম পেস্ট করে দেখেন আমরা কোথায় নিয়ে এসেছি এটা আমাদের ইন্টার দিলাম ইন্টার দিয়ে দেখেন আমাদের লেয়ারটা হবে হলো সবার উপরে উপরে হলে উপরে নেওয়ার পরে আমরা এটা মাল্টিপ্লাই দিলাম মাল্টিপ্লাই দিলাম মাল্টিপ্লাই দেওয়ার পরে আমাদের দেখেন আমরা সমান রেশিও অনুযায়ী এটা এখানে রাখলাম ওকে edit transform skew skew দিয়ে দেখেন আমরা কোথায় নিচ্ছি এই অংশটুকু এখানে আসবে এখানে আসবে এখানে আসবে ওকে দেখেন হয়েছে আমাদের এখানে প্লেস হয়েছে এবার আমরা এডিট ট্রান্সফর্ম ওয়ার্প ওয়ার্প দিয়ে দেখেন আমরা এটা একটু বাড়তি দিয়ে দিয়েছি একটু উঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম এখন আমরা পাথ ওয়ার্কিং এ যাই পাথ ওয়ার্কিং এ ফার্স্ট পাথ সিলেক্ট করলাম ইনভার্স করলাম সিলেক্ট ইনভার্স ইনভার্স করলাম ইনভার্স করে ডিলিট করে দিলাম বাকি টেক্সট এখন দেখেন এটা হয়ে গেল আমাদের দুশিয়ার ইনার পেজ দেখুন এবার এটা হয়ে গেল আমাদের টেমপ্লেট ওয়ান মকআপ ওয়ান সেভ দিলাম ফাইল সেভ এস দিলাম সেভ এস দিয়ে আমরা জেপিজি সেভ দিলাম ওকে আবার সেভ এস দিই জেপিজি ওকে এবার দেখুন আমাদের প্রিভিউ ফাইল কিরকম হয়েছে ওকে এটা হয়েছে আমাদের ইনার পেজ ওকে অনুরূপ ভাবে আমরা মকআপ টু টা আমরা করব মকআপ টু ডাবল ক্লিক করলাম সেভ দিলাম মকআপ টু এটা আসলে স্টেট স্টেট আছে দেখেন পেন টুল নিলাম জয়েন পাথ ওয়ার্ক আমরা কি করলাম পাথ ওয়ান করলাম পাথ ওয়ান করলাম এরপরে আবার আমরা ক্লিক করলাম আরেকটা নিলাম আরেকটা নিয়ে আমরা আবার ক্লিক করলাম
ওকে এটা আমাদের পার্ট 2 হলো পার্ট 2 ওকে আমরা প্রথমে ইনার পেজ নিয়ে আসব ইনার পেজ আমাদের কোথায় আছে ডিজাইন ফাইলে আছে ডিজাইন ফাইলে জেপিজি ফরম্যাটে আছে জেপিজি ফরম্যাটে ইনার পেজ ফার্স্ট এন্ড 2 ওকে ইনার পেজ আমরা কপি করব কপি কন্ট্রোল সি নিয়ে আসলাম মকআপ 2 তে ফার্স্ট ওয়ানে কন্ট্রোল ভি তে নিয়ে আসলাম পার্টটা আমরা পরে সিলেক্ট করি সরি আমাদের আগে লেয়ারটা বাদ দিয়ে আমাদের আগে পাথ গুলো রেডি করতে লাগতো পাথ নিলাম পাথ নিয়ে আমাদের গ্রেডিয়েন্ট টুল নিলাম গ্রেডিয়েন্ট টুল আমরা তৈরি করে রেখেছি ওকে গ্রেডিয়েন্ট টুল থেকে দিলাম ওকে আমাদের এটা আসবে এই পাশে ওকে আর এটা ক্লিক করলাম ওকে সেভ দিলাম ডু ইউ মেক এ ডিফারেন্ট লেয়ার অর ওয়ান লেয়ার না ওয়ান লেয়ারে আমরা ওটা ইয়ে করে দিলাম ওকে আমরা ইমেজটা আর এটা যখনই আমরা ইমেজটা পেস্ট করছি তখন কিন্তু সেটা একটা লেয়ার তৈরি হচ্ছে অটোমেটিকলি এই যে আরেকটা লেয়ার তৈরি হয়েছে মাল্টিপ্লাই দিয়ে দেখেন এখানে আমাদের কোথা থেকে স্টার্ট হয়েছে এটা দিলাম আমরা এরপরে কি করব আমরা ট্রান্সফর্ম স্কিউ দিলাম স্কিউ দিয়ে আমরা দেখেন টেনে আমরা কোন পর্যন্ত নিয়ে আসলাম আর একটু উঠায় নেই স্টেট নিয়ে আসলাম ওকে এই পর্যন্ত স্টেট নিয়ে আসলাম এই পর্যন্ত এখন এই যে কোণাগুলো বের করার জন্য আমাদেরকে কি করতে হবে এডিট ট্রান্সফর্ম ওয়ার্প ওয়ার্পে গিয়ে আমরা এখানে নিয়ে আসলাম আবার এই অংশটুকু ওয়ার্প হবে এই অংশটুকু ওয়ার্প হবে কতটুকু এতটুকু ওয়ার্প হয়েছে ওকে ইন্টার দিয়ে দিলাম ইন্টার দেওয়ার ফলে আমাদের লেয়ার আমরা কোনটা ছিল ফার্স্ট লেয়ার ইনভার্স করলাম সিলেক্ট করলাম কন্ট্রোল ইন্টার দিয়ে ইনভার্স করলাম ইনভার্স করে ডিলিট দিলাম ডিলিট দেওয়ার পরে পাশে যে কোণাগুলো ছিল সব কোণাগুলো উঠে গিয়েছে দেখেন সমান রেশিও অনুযায়ী প্লেস হয়ে গিয়েছে সেম জিনিসই আমরা ব্রুশিয়ার টেমপ্লেট থ্রি কপি করব টু মকআপ টু তে আমরা পেস্ট করব ছোট করে ফেলব লেয়ার মাল্টিপ্লাই দিলাম ওকে এডিট ট্রান্সফর্ম স্কিউ edit transform warp enter দিলাম এবার আমরা কি করব পাথ সিলেকশন নিব সেকেন্ডটা নিব সেকেন্ডটা ক্লিক করে ইনভার্স করে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার ফলে আমরা কি দেখব সেটা প্লেস হয়ে গিয়েছে সেভ দিব
file, save as mockup 2. Mockup 1, mockup 2. Okay, এবার আমরা third number page যাব, তিন number page double click করলাম, double click করার ফলে আরেকটা layer তৈরি হলো, file save দিলাম, mockup 3, PSD, PSD mockup 3, pathwork এ গেলাম, pen tool এ এখানে একটা ক্লিক করলাম, স্টেট নিয়ে এলাম, পাথওয়ার্কে আমরা এটা পাথ 1 দিলাম, আর একটা নতুন পাথ নিলাম, নতুন পাথ করব আমরা ইন্টার দিব, ইন্টার দেওয়ার ফলে আমাদের গ্রেডিয়েন্ট টুল নেব, গ্রেডিয়েন্ট টুলে দেখুন আমরা কোথায় থেকে আমরা বিগনারটা দিচ্ছি, এখান থেকে বিগনারটা দিয়েছি, ওকে, আবার নেক্সটে আমরা ফার্স্ট পাতে আমরা পাথওয়ার্ক করব, পাথওয়ার্ক করে আমরা কি করব, ওকে আমরা এখন ফ্রন্ট পেজ নিয়ে আসবো, আমাদের ফ্রন্ট পেজ ডিজাইন ফাইল জেপিজি ফরম্যাট ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, ব্যাক, ওকে ব্যাক পেজটা নিয়ে আসি, কপি, মকআপ 2 হয়ে গিয়েছে, মকআপ 3, মকআপ 3 তে আমরা ব্যাক পেজ, ব্যাক পেজ নিয়ে আসলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার ফলে আমরা সিলেকশন টুল নিয়ে দেখি আমরা কোথায় ছিল আমাদের এটা, ওকে এইখানে এডিট ট্রান্সফর্ম স্কিউ বরাবর দিলাম, ট্রান্সফর্ম ওয়ার্ক, পাথ, ফার্স্ট পাথ, শিফট আই, ইনভার্স, ডিলিট, এবার আমাদের ফার্স্ট
front cover page. Front cover page 1. Mockup. Layer multiply. Multiply dilam. Transform skew. Warp. Control enter, path, second path, shift I, delete. হয়ে গেল আমাদের 3 mockup 3 ফাইল সেভ অ্যাজ জেপিজি সেভ ওকে 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 আমাদের আরেকটা 3 হয়ে গেল এবার আসলো হলো আমাদের 4 4 না 4 4 আসলো ফোরটা মকআপ করে দেই পেন টুল এটা স্টেট আছে স্টেট 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 ওকে স্টেট 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 পাত আসলো আমাদের 1 পাত নাম্বার 1 2 আসলো কন্ট্রোল ওকে পার্ট টু পার্ট টুতে আমরা এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিলাম গ্রেডিয়েন্ট ইফেক্ট দিলাম পার্ট ওয়ানে ইফেক্ট দিলাম ওকে সেভ দিলাম ফোর ওকে ফোর সেভ দিলাম আমরা প্রথমে আনবো হলো ব্যাক পেজ নিয়ে আসবো পাথ 4 আর মাল্টিপ্লাই Okay, edit, transform, skew,
slide it to Bharti. Template one, copy. Layer, multiply. Warp, path, path 2, file, save as JPG. Okay. এগুলো আমাদের fourth file. Okay. এবার আসলে আমাদের fifth file দেখেন এখানে into layer, এটা আমাদের ছিল ফ্রন্ট পেজ, ফ্রন্ট 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 পেজ, টেমপ্লেট 5, পেস্ট, মাল্টিপ্লাই, okay, working part, shift I. Six number page,
ওকে আমাদের ব্যাক পেজ আমরা নিয়ে আসবো এখানে বুশে টেমপ্লেট 4 Transform warp slide it to my home. File save. Save as JPG. Okay. Okay, I'm ready. File to recollam. She file the phone. First page, back page, inner page. Inner page. Front page and back cover page. Front page and back cover page. Front page and back cover page. এ হচ্ছে হলো আমাদের বুশিয়ার ওকে ওকে আমরা এখানে অ্যাকাউন্ট করছি একটা ইভেন ইনভেটোতে আমরা অ্যাকাউন্ট একটা করব ইনভেটো ওয়েবসাইট কি হ্যাঁ graphicsriver.net ওয়েবসাইট কি করে এই ওয়েবসাইটে আমরা এই টেমপ্লেট গুলো আমরা প্লেস করে রেখে দিতে পারি যাদের পছন্দ হবে সফটওয়্যার কোম্পানি যদি কোনো চুজ করে যেমন এটা $9 দিছে তো আমরা যদি আমরা এই টেমপ্লেটটা যদি আমরা প্লেস করি আমরা যদি $10 দিয়ে প্লেস করি তারা এই টেমপ্লেটটা তারা তাদের ওয়েবসাইটে রেখে দিবে এবং কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ওকে ওকে মানে আমরা যে ব্রোশার করলাম সেই ব্রোশার একটা টেমপ্লেট আমরা অনলাইনে আমরা প্লেস করে রাখবো
হ্যাঁ রাজু জি হ্যাঁ স্যার, আমরা ইয়েতে একটা প্রোফাইল তৈরি করছিলাম, গ্রেট হ্যাঁ যে ইএস টিম ওয়েবে একটা প্রোফাইল তৈরি করছিলাম, ওখানে আমরা একটা হ্যাঁ ইয়ে পোস্ট করব আর কি। অলরাইট ডু ইট, ইয়া আই গট ইট, ডু ইট প্লিজ, ঠিক আছে। বিহান্সে করবেন না? বিহান্সে হ্যাঁ, বিহেন্সে আমরা অ্যাকাউন্ট করব। বিহেন্সে তো আমাদের পোর্টফোলিওর জন্য, এটা আমরা রেট আমরা এখানে ইয়ে করব যে এটা আমাদের প্রাইসিংটা আমাদের কি রকম ইয়ে করা যায় আগে সেল করার জন্য আর কি। ওকে, আর বিহেন্সে তো আমাদের পোর্টফোলিওর জন্য করব আর কি। ওকে গ্রেট। হ্যাঁ পুশের ডিজাইন চুজ ফাইল, আমাদের যে ফাইল ছিল ডিজাইন ফাইল ছিল জেপিজি ফরম্যাট, সরি জেপিজি ফরম্যাট না, আমাদের মকআপ ফাইল ছিল, মকআপ ফাইল ফার্স্ট। ওকে, এগুলো রিনেম করতে হবে, বুশিয়ার 1 পেজ 1, বুশিয়ার কেস 2, বুশিয়ার কেস 3, বুশিয়ার কেস 4, বুশিয়ার কেস 5, বুশিয়ার কেস 6। ওকে, পেজ 1, 2, 3, 4, 5, 6, ওপেন।
স্ক্রিন ডাইমেনশন হচ্ছিল 5.5 ইঞ্চি গুণন 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি must be formatted like 3.5, pin dimension must be formatted 8.5 গুণন 11 ইঞ্চি, 8.5 গুণন 11 ইঞ্চি, ওকে মাস্ট বি ফরম্যাটেড। আমরা এখানে ট্যাগ দিব বিআরও সিএচইউ ব্রোশিওর কোম্পানি প্রোফাইল কোম্পানি ক্যাটালগ ক্যাটালগ লিফলেট ফ্লায়ার প্রোফাইল কর্পোরেট ব্রোশিওর কর্পোরেট ব্রোশিওর কর্পোরেট প্রোফাইল কর্পোরেট প্রোফাইল সফটওয়্যার কোম্পানি প্রোফাইল, ওকে ট্যাগ দিলাম রেগুলার লাইসেন্স পারচেস প্রাইস বায়ার ফি 1, ওকে আমরা রেগুলার আমরা $10 দেই প্রথমে, যদি আমরা ইয়ে করি $10 দেই। আইটেম প্রাই এক্সটেন্ডেড লাইসেন্স রেগুলার লাইসেন্স এক্সটেন্ডেড লাইসেন্স পারচেস প্রাইস 50, 4 to 12 $10 দিয়েছি, 200 এক্সটেন্ডেড লাইসেন্স আসলে হলো আমরা অ্যাটলিস্ট 50 দেই, একটা ডিসক্রিপশন লিখে দিব আমরা পরে, ওকে আমরা এখন এটার ফাইল আপলোড করে দিব, আপলোড ফাইল, ওকে ইমেজ প্রিভিউ ইজ রিকোয়ার্ড, থেম্বল ইজ রিকোয়ার্ড, মেইন ফাইল ইজ রিকোয়ার্ড, ইমেজ প্রিভিউ মাস্ট বি 590 পিক্সেল ওয়াইড, বাট প্রোভাইডেড ইমেজ 1240 পিক্সেল, থেম্বল মাস্ট বি 80x80 পিক্সেল, বাট প্রোভাইডেড ইমেজ 1280x30, ওকে থেম্বল মাস্ট বি, ওকে আমাদের এগুলো একটু ফলো আপ করতে হবে, এই ফলো আপ করে আমরা এই প্রিভিউগুলো সেট করতে হবে। appear to be zip compare zip file preview image set does not appear to be a zip, okay please compress your files into a zip file, okay compress a file edit the standard requirement, okay আমাদের এইখানে দিতে হবে হলো কত ইঞ্চি, সাইজ হবে হলো 590 ওয়াইড, ওকে আমরা ইমেজ ফাইলগুলো নেই, ব্রোশার ওয়ান সেট, কপি নিউ ফোল্ডার, PDIEW preview পেস্ট, ওকে ৫৯০ ওয়াইড দিতে হবে আমাদের, 590 পিক্সেল দিলে 395 পিক্সেল আসে, ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল আই 590 সেভ দিলাম, আমরা ইমেজ সাইজে গিয়ে 590 সাইজ দিয়ে দিচ্ছি, সেভ হয়ে যাচ্ছে, 590 সাইজ দিয়ে দিচ্ছি, ওকে 590 590, ওকে 590 হয়ে গেল আমাদের, ইমেজ প্রিভিউ ইজ রিকোয়ার্ড, ওকে
Hambles is required, main file is required. Main file amra dei ni ekono image preview must be 590 wide but provided image 1200 pixel wide. Okay, image preview. Preview amra eta ashlo holo preview, image preview. Okay. Done. Okay, remove. Choose file. Preview image. Preview image 3. ওকে ক্যাম্বলস আমাদের কি বলছে 80x80 পিক্সেল জেপিজি আর পিএনজি আচ্ছা রিকমেন্ডেড হাইট 700 পিক্সেল হাউএভার রিকমেন্ডেড হাইট 700 পিক্সেল সর্বোচ্চ 700 পিক্সেল হতে হবে এবং 500 ওয়াইড হতে হবে 590 ওকে আমরা জাস্ট সেট দিলাম জেপিজি 780x80 জিপ ফাইল AI files for buyer not including preview images. Okay, all files for buyers. Main file source file dite hobe ekhane. Main source file dite hobe. Ar ekhane JPG file dite hobe. Zip file of images optional description. Okay, save. Okay, amra ekhon amader Campbell's 80x80 pixel. 80x80 pixel. 80x80 pixel. Amra ei ongsho tai dei. Etai dei 80x80. সাইজ হচ্ছিল 80 পিক্সেল 80x80 72 ওকে হ্যাঁ ওকে মেন সোর্স ফাইল দিলাম চুজ ফাইল বলস ওকে এরপর আসলো মেন ফাইল আমাদেরকে দিতে হবে এআই ফাইল দিতে হবে এআই ফাইল এবং ইপিএস ফাইল ইপিএস ফাইল দিয়ে দেই আমরা বুশিয়ার টেমপ্লেট ফাইল আচ্ছা মেন ফাইলই দেই মেন ফাইল দিলে হয়ে যায় মেন ফাইল দিয়ে আমরা মেন ফাইল দিলাম আমাদের ডিজাইন ফাইল লেআউট ফাইল বুশিয়ার টেমপ্লেট 1 ওপেন Zip all files for buyer. All files for buyer not including preview images. All files for buyer. All files যদি দিতে চাই আমরা আমাদের এটা PDF করতে হবে file save as EPS NEBS
PDF. Smallest file size PDF. Okay. File export JPG user port. Okay. main file dilam set preview image set zip file of png jpg description zip file of images png jpg text description okay zip file of png jpg png oblique jpg asset mockup file এগুলো সবগুলো zip file 7zip send to complete zip folder okay zip folder টা নিয়ে আসি choose file zip folder design file mockup file zip folder okay আমরা জিপ ফাইল দিয়ে দিলাম জিপ ফাইল পিভি ইমেজ সেট আমাদের এই জিপ ফাইল দিয়ে দিলাম ওকে সেট ইমেজ বাকি সবগুলোই ঠিক আছে আমাদের এআই ফাইল আমরা দিয়েছি যেহেতু অল ইলাস্ট্রেটর ফাইল অল ইলাস্ট্রেটর ফাইল হবে CS6 ওকে প্রাইসিং আমরা যা দিয়েছি তাই এবার আমরা আপলোড দিই বিসমিল্লাহ এখন তারা তারা মানে ই করবে প্রুফ করবে হ্যাঁ মেইন ফাইল ইজ রিকোয়ার্ড মেইন ফাইল ডাজ নট অ্যাপিয়ার টু বি জিপ কম্প্রেস প্লিজ কম্প্রেস ইউর ফাইল ইনটু এ জিপ ফাইল মেইন ফাইল ইজ রিকোয়ার্ড মেইন ফাইল ডাজ নট অ্যাপিয়ার টু বি এ জিপ প্লিজ কম্প্রেস ইউর ফাইল ইনটু এ জিপ ফাইল মেইন ফাইল জিপ ও আচ্ছা সরি এটা আমাদের জিপ ফাইল দিতে হবে মেইন ফাইলটা যদি আমরা জিপ ফাইল দেই তাহলে আমার ও সরি এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে জিপ ফাইল দিতে হবে আমাদেরকে জিপ ফাইল দিতে হবে 8 আর ডিজাইন ফাইল লেআউট ফাইল এই তিনটা আমরা send to compress zip folder অনেক বড় ফাইল হয়ে গেল ক্যান্সেল দিই এআই ফাইল আমরা সেন্ড টু কম্প্রেস জিপ ওকে আমরা মেইন ফাইল কোথায় দিয়েছি এআই ফাইলটা রিমুভ করে দিলাম এবার আমরা আরেকটা ফাইল আনবো যেটা হচ্ছিল আমাদের মেইন সোর্স ফাইল ডিজাইন ফাইল লেআউট ফাইল বুশার টেমপ্লেট 1 ওপেন আর কি লিখছে আমাদের এখানে মিস্টেক মেইন ফাইল ডাজ নট অ্যাপিয়ার আচ্ছা মেইন ফাইল খালি সমস্যা ছিল আর কোনো সমস্যা নাই
সবগুলোই ঠিক আছে। গ্রাফিক্স রিভার অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ আর্ন করে, আমার মানে পরিচিত অনেকেই আছে যারা হিউজ পরিমাণ সেল ইয়ে করে রাখে, তারা তারা তো সেল করে অ্যাকচুয়ালি প্রিভিউ, মানে ফুল লাইসেন্স সে ইয়ে করে না, মানে রেগুলার লাইসেন্সটা তারা সেল করে। তার মানে রেগুলার লাইসেন্স দিলে একটা প্রোডাক্ট সে কয়েকজনের কাছে সে সেল করতে পারে। একটা জিনিস যদি আপলোড করে এবং সেটা যদি ভেরিফাই হয়, তাহলে সে মিনিমাম 10-15 জনের কাছ থেকে বিক্রি করতে পারবে, যতজন কিনতে যাবে ততজনের কাছ থেকে রেগুলার লাইসেন্স। আর যদি যারা পারচেস করে, যারা মানে একবার এক্সটেন্ডেড লাইসেন্স, এক্সটেন্ডেড লাইসেন্সের জন্য আমরা কত ডলার দিয়েছি, এক্সটেন্ডেড লাইসেন্সের জন্য আমরা দিচ্ছি হলো $100, $100। আবার যারা মানে এমনি প্রিভিউর জন্য, তাহলে ওইটা দিচ্ছি হলো আমরা $10, $10 আমরা বেশ অনেকজনের কাছে সেল করতে পারবো এরকম। মানে মান্থলি আমার পরিচিত একজন আছে, মান্থলি মিনিমাম তার $100 উপরে ইনকাম হয় খালি এই গ্রাফিক্স রিভার থেকে। আমরা আশা করি মনে করেন যে আমরা যদি সবাই প্রজেক্ট ওয়াইজ কাজ করি, আমরা এক একটা প্রজেক্টে কাজ করলে অ্যাকচুয়ালি আমরা এখানে যেমন আমরা আরো প্রজেক্টে কাজ করতে পারি, লোগো প্রজেক্টে কাজ করতে পারি, লোগো প্রজেক্ট আমরা যদি এখানে প্লেস করে রাখি, তাহলে আমাদেরও একটা ভালো মানে একটা রেভিনিউ এখান থেকে মানে আশা করা যায় আর কি। ওকে, আমাদের ব্রোশার টেমপ্লেট জি ব্রোশার পেজ 1 মিনিট ওল্ড। ওকে ওকে, সবই ঠিক আছে, এবার আপলোড দেই। কংগ্রেচুলেশন, ইউর ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, ইট উইল বি রিভিউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউ উইল বি নোটিফাইড ভায়া ইমেল হোয়েন দি রিভিউ প্রসেস ইজ কমপ্লিটেড। তারা রিভিউ প্রসেস করে আমাদেরকে জানাবে যে আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব ওয়ার্ক কিনা, অথবা আমরা এটার মধ্যে কোনো মানে কোয়ালিটি কোনো সমস্যা আছে কিনা, হয়তো মানে ওরা যে ফরম্যাটে চায় সেই ফরম্যাট আমরা অ্যাকচুয়ালি প্রোভাইড করছি কিনা সবগুলো চেক আপ করে তারপর আমাদেরকে কনফার্ম করবে। এই আমরা এখন মানে খুব সহজে আর কি আমরা এই প্লেসটাতে আমরা ইয়ে করতে পারবো আর কি, ইভেন তো মার্কেটে আমরা ক্রিয়েটিভ মার্কেটেও প্লেস করতে পারবো। কিন্তু একটা জিনিস ক্রিয়েটিভ মার্কেটে এক জিনিস প্লেস করলে আবার গ্রাফিক্স রিভারে আরেক জিনিস ওই জিনিসই প্লেস করা যায়, মানে যদি ইয়ে হয় সমস্যা হয় তারা হয়তো চেক করে, যদি সেই জিনিসই অন্য জায়গায় প্লেস করা থাকে তাহলে অ্যাকচুয়ালি ওটা ইয়ে হয়ে যায়, মানে ইউজার রাইটস এর একটা ঝামেলা ঝামেলা করে দেওয়া যায় আর কি। আমরা যখন ক্রিয়েটিভ মার্কেটে প্লেস করব তখন মনে করেন যে ক্রিয়েটিভ মার্কেটে একটা প্লেস করব, এবং এই জিনিসটাই আমরা আমাদের বিহেন্স প্রোফাইলে আমরা তৈরি করতে পারি। বিহেন্স প্রোফাইলে আমরা আমাদের ব্রোশার টেমপ্লেট হিসেবে আমরা এটা প্লেস করে দিতে পারি। ওকে, কারো কোনো কনফিউশন কনফিউশন কোয়ারি যে কোনো? না, ওকে, তাহলে মানে আশা করতেছি যে এরকম ব্রোশার আপনারা তৈরি করতে পারবেন। আর আমার টাক্স এর কি অবস্থা, আজকে টাক্স দেওয়ার কথা ছিল আপনাদের সবারই, আমাকে মেল করে দেওয়ার কথা ছিল। ইয়া, আজকে বিকেল ইমেল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমার মেল অ্যাড্রেসটা তো আছেই দেখেন, usteamweb1@gmail.com। রাইট, আছে। আচ্ছা, ওকে, আপনারা সবাই এই মেল অ্যাড্রেসে আজকের মধ্যে ইনশাআল্লাহ পাঠাবেন, একটা টাক্স করে পাঠান, যেতগুলো প্রজেক্ট করেছেন সবগুলোর ভিতরে একটা টাক্স করে পাঠান, মানে দেখি একটু মনটা শান্তি হোক, যে মনে করেন যে না আপনারা মনে করেন যে বুঝতেছেন মানে কাজ করতে পারতেছেন আর কি। মোমেন স্যার আছেন? হ্যালো স্যার,
স্যার মনে হয় একটু বাইরে গিয়েছে নাকি? রাজু হইছে? জি 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 স্যার, আমরা হয়েছে, আমরা প্লেস করে ফেলছি, আমাদের ইয়ে প্রোফাইলে ওটার রিভিউ করবে, রিভিউ করে আমাদেরকে জানাবে আর কি। ও গ্রেট, কংগ্রেচুলেশন, ইওর ফাইল হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি, ইট উইল বি রিভিউড অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে ওই অ্যাকচুয়ালি মেইন ফাইলগুলো দিয়েছি কিনা, সোর্স ফাইলগুলো দিয়েছি কিনা, ওগুলো সাইজ ঠিক আছে কিনা, ওগুলো একটু চেক করে আমাদেরকে জানাই দিবে আর কি। ওকে গুড, তো ভালো হলো। তো এখন এগুলো দেখে সবাই, স্পেশালি যে কাজগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নেক্সট উইক থেকে আমরা ইয়ে ধরবো, রাইট? জি জি জি। ওকে, তো আমরা ইউআই টা করবো আর কি, মানে স্টার্ট করব, ঠিক আছে না? জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শেষ করি আপাতত। হ্যাঁ বলেন। ইউআই কোন সফটওয়্যার দরকার, কোন সফটওয়্যার ইনস্টল করা লাগবে? না এগুলাই আমরা বানানোর, ওই জন্যই তো আমরা আগাচ্ছি, যেটা শিখলাম এগুলোই কাজে লাগাবো ওখানে। অ্যাপস এর জন্য অ্যাকচুয়ালি মানে আমরা অনলাইনে ইউজ করব, অনলাইনে মানে সফটওয়্যার এগুলাই ইউজ করব, এগুলো থেকে মনে করেন অনলাইনে আপলোড করার জন্য আমরা অনলাইনে অনলাইন সফটওয়্যার ইউজ করব আর কি। ওকে তাহলে আজকে শেষ করি। জি জি স্যার, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে স্যার, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।